আসসালামু আলাইকুম। তাহলে সাপোর্ট শুরু করি। সিরি আসসালামু ডাক্তার, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আমার গিকটা দেখাইতে হবে, বুঝছেন? কালকে সারাদিন চেষ্টা করতে পারিনি, আমি একটু কাজে ব্যস্ত হয়ে যেতাম। যখনই প্রশ্ন সাবমিট করি আমার সময় আসে অনেকক্ষণ পরে। এর আগে আমি একটা কাজ শুরু করি, পরে আবার ভুলে যাই, আর আসে দেখি আমার সিরিয়াল কাটে গেছে। একটু একটু আর আপনি একটু কষ্ট করে আমাদের এই যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে আপনি স্ক্রিনশট আকারে পোস্ট করুন। হ্যাঁ হ্যাঁ করছি তো আমি। করছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন, ফারুক আল মুজাহিদ, আমার আইটি আলাদা তো, ফেসবুক আইডি আলাদা। আমি 9টা 10-এ 10-এ 15 এদিকে পোস্ট করছি, সকাল 9টা 10-15। আচ্ছা, আপনার ইয়াটা আমি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করুন। ভাই জি স্ক্রিন শেয়ার, স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমার আই উইল গিগটা, প্রমোট ইউর আই উইল প্রমোট ইউর ট্রেড ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। এখন আমি তো এটা হাফিজ ভাইকে দেখাইছিলাম, তা উনি কয়েক জায়গায় কারেকশন করতে বলছে, বুঝছেন? কোথায়? তা আমি ভাই এটা ড্রাফট মোডে রেখে দিছি, আচ্ছা কিন্তু উনি বলছে যে এটা আপনি ডিলিট করে পুরাটাই আবার মানে নতুন করে লিখতে, নতুন করে ব্যানার কারেকশন করতে বলছে। এখন দেখেন তো আপনি ঠিকভাবে দেখেন তো কোথায় কোথায় আরো কি করতে হবে। মানে না, ডিলেট তো আপনার টাইটেলটা মানে আরো ডেভেলপ করা লাগতো। ডেভেলপ বলতে আসলে কোনটা আমি বোঝাচ্ছি, আপনি মাউসের প্রোফাইলটা দিন আমার। আই উইল প্রমোট ইউর ট্রেড এইম ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। টাইটেলটা যথেষ্ট ভালো হয়নি, যথেষ্ট ভালো হয়নি কোথায়। টাইটেলটাই মেন, টাইটেলের ওইখানে আপনি আরো আরো একটা কিওয়ার্ড যোগ করতে পারতেন। কি করা যায় দেখেন তো। এখানে দিতে পারতেন যে আই উইল ডু প্রমোট ইউর আই আই উইল ডু ফেসবুক মার্কেটিং অর প্রমোশন, প্রমো আই উইল ডু ফেসবুক মার্কেটিং অর প্রমোশন ফর এনি ইউএসএ কোম্পানি বা এনি ইউএসএ বিজনেস। কারণ টাইটেলে কিওয়ার্ডটা আছে মেন, আর সেটা কিওয়ার্ডটা হলো প্রথমে রাখতে হবে। আপনার আমার স্যার কিন্তু আমাদের বলছে এবং কি বারবার বলছে যে আমরা আমাদের মেন যেটা তার কিওয়ার্ড যে আই উইল প্রমোট, আই উইল প্রমোট ফেসবুক মার্কেটিং, এই কথাটা শুরুতে মানে ফেসবুক মার্কেটিং কথাটা যেন শুরুতে থাকে। প্রথমে থাকবে, হ্যাঁ এটা প্রথমে থাকতে হবে, কারণ কিওয়ার্ড এসইওর ক্ষেত্রে এটা কিন্তু একটা এসইও, মানে এই যে টাইটেল আপনি আপনার দিকটাই কিন্তু এসইও করতেছে ওয়ান পেজ, এটাই কিন্তু আপনি ওয়ান পেজ করতেছেন। সেটা হলো ওয়ান পেজের ক্ষেত্রে কিওয়ার্ডটা সব সময় আমাদের টাইটেলে শুরুতে রাখতে হবে, আর টাইটেলে এক বা একাধিক বার থাকতে হবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 2 থেকে 3 বার রাখার, দুইবার 2 থেকে 3 বার, কিন্তু আপনার এখানে কিওয়ার্ড আছে একবার ফেসবুক মার্কেটিং ঠিক আছে আছে, বাট সেটা আছে সবার শেষে। কিওয়ার্ড যত সামনে থাকবে তত তাড়াতাড়ি গিগটা সবার আগে শো করবে, আপনার মানে র্যাঙ্ক হবে, তত তাড়াতাড়ি বায়ার ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে তত তাড়াতাড়ি গিগটা আপনার সামনে শো করবে বায়ারের। ঠিক আছে, এর জন্য কিওয়ার্ডটা মেন আর কিওয়ার্ডটা টাইটেলে শুরুতে রাখা, কারণ স্যার আমাদের টাইটেলে এটা কিন্তু বারবার বলে যে কিওয়ার্ড টাইটেলে শুরুতে রাখতে। তো যেহেতু আপনি এটা কাজ করেননি, এটা তো আপনি এখন তো কিবোর্ড সাজাচ্ছেন তাই না? হ্যাঁ, আমি ড্রাফট মোডে রাখছি, হুম সেটা তো সেক্ষেত্রে আর আমি অ্যাক্টিভ করিনি।
সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন, ড্রাফ মোডে রাখলেও এডিট ইয়া করলে এটা টাইটেলটা চেঞ্জ করলে আপনার এটা ইউআরএলটা এডিট দেখাবে দেখাবে হ্যাঁ। আর পরবর্তীতে একটা টাইটেল অ্যাক্টিভ করার পর গিটকে অ্যাক্টিভ করছেন, এক থেকে দুইবার টাইটেল চেঞ্জ করা যায়। আমার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আমার টাইটেল একটা গিগে দুইবার এডিট করছি, বাট সেই গিটটা এখনো আমার আছে এবং অর্ডার মাঝে মাঝে পাই আমি। তো ওইটা না, যেটা হচ্ছে আমি আপনাদের মতোই নতুন ছিলাম, সে কারণে আমার টাইটেল এলোমেলো ছিল, পরে আমি বুঝতে পেরে ঠিক করছি। তো আমরা চাই যেন আপনারা মানে শুরুতেই যেন এই ভুলগুলো না করেন, কারণ আমরা তো সেজন্যই আসি, কারণ আমরা প্র্যাকটিক্যালি এইসব অভিজ্ঞতা থেকে আমরা আসছি, আমরা এইসব করে আসছি। এজন্যই চেষ্টা করি যে চেষ্টা করবেন যে এই যে ফেসবুক মার্কেটিং কিওয়ার্ড কি দুইটা দুই দুইয়ের অধিক কিওয়ার্ড রাখা, আর কিওয়ার্ড অবশ্যই শুরুতে রাখবেন, শুরুর দিকে রাখবেন, আর শেষে আপনার আপনি ওই কিওয়ার্ডটাকে মানে গুছিয়ে লেখার জন্য মিনিংফুল করার জন্য পরে আপনি মানে ইয়া লাগাবেন, মানে কোন যে মানে কথা লাগাবেন। ঠিক আছে, হ্যালো 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 হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন জুবায়ের ভাই? আমার কথা কি শোনা যাচ্ছে জুবায়ের ভাই? জি স্যার, শোনা যাচ্ছে স্যার? আচ্ছা আচ্ছা, ও ইয়া ভাই কই গেল? শিরিন একটা নামে একজন স্ক্রিন শেয়ার করছিল, ওনার লিখতে দেখছিলাম। আচ্ছা, মানে ওনার নেটের সমস্যা না কোনো সমস্যা? স্যার একটু কথা বলতাম স্যার। হ্যাঁ জি বলুন স্যার। এই যে ডাটা এন্ট্রি সংক্রান্ত হোমওয়ার্ক এর প্র্যাকটিক্যাল ক্লাস গুলো কোথায় পাবো স্যার? ডাটা এন্ট্রি সংক্রান্ত আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আউটসোর্সিং ইনস্টিটিউট এই চ্যানেলটাতে যেয়ে ভিডিওতে বা ডাটা এন্ট্রি এখানে যে সার্চ দিবেন, যে ডাটা এন্ট্রি মানে কি বলেন, ডাটা এন্ট্রি কি বলেন, কি সমস্যা কথা বলেন আপনি? ডাটা এন্ট্রি স্যার হোমওয়ার্ক, যেমন আমি হোমওয়ার্ক করব স্যার, ওগুলো দেখে দেখে হোমওয়ার্ক করব, তারপরে কাজে কাজ। ডাটা এন্ট্রি ক্লাস তো, ডাটা এন্ট্রি ক্লাসটা আগে তো দেখতে হবে তাই না? জি হ্যাঁ, ওইটা দেখলেই তো স্যার ওখানে কি কি বলছে ওখান থেকে দেখে দেখে আপনি হোমওয়ার্ক করতে পারবেন। এই যে তবে দেখবেন আমাদের এখানে তো স্যার প্রতিনিয়ত ক্লাস নেয় আর ওইটা আপলোড করে, তো চেষ্টা করবেন যে মানে যে ক্লাসটা খুব তাড়াতাড়ি হয়েছে সেটা সেটা দেখার জন্য। ঠিক আছে, আবার পাবেন ডাটা এন্ট্রি 2-3 বছর আগের ক্লাস, ওই সব ক্লাস দেখবেন না, যে ক্লাসটা দেখবেন যে নতুন মানে নিউ সেই ক্লাসটা দেখবেন। আর ওই ক্লাসে অবশ্যই দেখলে স্যার কিভাবে করতে বলছে সেটা করলে দেখলে আপনি বুঝতে পারবেন কি আপনাকে হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই, আমার কাল মনে হয় ভাই কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা আচ্ছা, কারেন্ট আসছে নাকি? জি জি জি। আচ্ছা শুনুন স্যার, তো আপনি মাউস এর ফুটবলটা আবার দিন। আচ্ছা
এখন ভাই যে টাইটেলে দুই তিনবার কিওয়ার্ড রাখতে হবে এটা আমি বুঝলাম না, শুধুমাত্র টাইটেলটাতে? শুধুমাত্র টাইটেলটাতে। আচ্ছা আপনি, আচ্ছা আপনাকে আমি বলি শেষে, আমি আমার একটা গিগ দেখাবো নে, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন টাইটেলে কি কি ধরনের কিওয়ার্ডের কথা বললাম আমি। আর এই কথাটা, এই যে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, সার্ভিস গিগ বা ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, সার্ভিস না লিখলেও চলবে, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, এই কথাটা লেখার পর বোল্ড করে ওইটা মার্কার করে দিতে হবে। হ্যাঁ এসব এসব হয়নি। আমরা রিসেন্টলি স্যার, আমরা সবাই স্যার সহ আমরা মিটিং করছি এবং ফাইবারে অনেক বিষয় খুঁটিনাটি খুঁজে, মানে রিসেন্টের সবকিছু খুঁটিনাটি খুঁজে গিগস রিসার্চ করে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুক মার্কেটিং এর যে আপনারা ইয়ে দিবেন, মানে এই যে মানে সাব ক্যাটাগরি, ক্যাটাগরি তো ডিজিটাল মার্কেটিং হবে, এটা তো ডিজিটাল মার্কেটিং এর নিঃসন্দেহে। আর এই যে সাব ক্যাটাগরি আপনারা দিবেন হলো এখানে তোমার সোশ্যাল পোর্টাল। হ্যাঁ ভাই এটা কালকে আমি জানতে পারলাম। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই দিবেন, মানে এখানে যেটা বলতে সেটা দিবেন, এটা আমরা রিসেন্টলি অনেক রিসার্চ করে এটা বুঝতে পারছি। হ্যাঁ আর তাহলে আপনি এখানে ওটা যদি চেঞ্জ করে দেন, সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলে এখানে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম মানে এরকম কোন কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সেটা অপশন আসবে, শুধু ওই দুটো সিলেক্ট করে দিয়ে আপনি সেভ করে দিবেন, দিয়ে এখানে আপনি করবেন ইয়াতে দিবেন ট্যাগ দিবেন হলো ট্যাগ, ওই যে তোমার শাট আউট ট্যাগ না দিলেও চলবে, এখানে যদি ট্যাগ দেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক প্রমোট বা ফেসবুক অ্যাড সেটআপ বা শাট আউট থাকলেও সমস্যা নাই, এরকম ইয়া দিয়ে ট্যাগ দিয়ে এটাকে সেভ করে রাখেন। আমি আপনার ডেসক্রিপশনে দেখাতে চাচ্ছিলাম যে ডেসক্রিপশনে আমি এই এই ইয়ার কথা বলছিলাম, স্পেসের কথা বলছি, এই যে আলাদা আলাদা হবে। হ্যাঁ আমি তো ভাই কি মানে এইটা ড্রাফট মোড থেকে পুরোটা ডিলিট করতে চাইছি, ডিলিট করে পুরোটা আবার লিখব। হ্যাঁ আবার লিখবেন, বাট কিভাবে কি কোন কোন বিষয়গুলো আপনার নাই, কোন কোন বিষয়গুলো ইনক্লুড করবেন সেটা আমি দেখে দিচ্ছি, তাহলে আপনি ওই অনুযায়ী করতে পারবেন। আপনি এই যাচ্ছেন এই ডেসক্রিপশনে, এই ডেসক্রিপশনে আপনি লিখবেন হলো যে আপনি ফেসবুক মার্কেটিং কাজটা করতে করার কেন আপনি যোগ্য, বা মানে বায়ার আপনাকে কেন হায়ার করবে, ঠিক আছে, সেই বিষয়টা উল্লেখ করবেন। আর আরেকটা বিষয় উল্লেখ করবেন, ফেসবুক মার্কেটিং করলে বায়ারের বেনিফিটটা কি, এই দুইটা জিনিসের সমন্বয়ে আপনি এই ইয়ে কথাটা লিখবেন, এই তোমার ডেসক্রিপশনে লিখবেন। আর এখানে আপনি ডেসক্রিপশন, এখানে লিখবেন মাই সার্ভিস ডেসক্রিপশন, লিখে এখানে তোমার 8টা থেকে সরি তোমার 10টার মতো পয়েন্ট লিখবে, ঠিক আছে। তারপর নিচে লিখবেন হলো মাই সার্ভিস স্পেশালিটি, এখানে আপনি তোমার 4 থেকে 3 থেকে মানে 4 থেকে 5টা আপনি ইয়ে দিবেন, আপনি স্পেশালিটি দিবেন। আর স্পেশালিটি অবশ্যই এরকম হবে, ওয়ান টাইম ডেলিভারি, মানি ব্যাক গ্যারান্টি, আনলিমিটেড রিভিশন, এইসব হবে ওয়ান তোমার হলো ইয়ের মধ্যে, তোমার স্পেশালিটির মধ্যে। আর লিখে পিছনে সবার শেষে লিখবেন হলো প্লিজ মেসেজ মি বিফোর প্লেস ইওর অর্ডার, এটা লিখবেন, দিয়ে বেস্ট ডিগার্স দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন, নাম দিতে হবে, বেস্ট ডিগার্স দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন। এভাবে একটা ডেসক্রিপশন লিখলে ডেসক্রিপশনটা অনেক আর কি শুরু থেকে শেষ পর্যন্ত, যার নামে আইডি তার নাম দিবেন, তাই না ভাই? হ্যাঁ যার নামে ফাইবার আইডি তার নাম দিবেন। আর আমার আমাদের এই রেকর্ডটা, আমাদের এই আপনার এই সাপোর্টটা, আমাদের রেকর্ড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, ওখান থেকে আপনি আমি কি কি ইনক্লুড করতে বলছি ওইটা দেখে দেখে শুনে শুনে করবেন নোট করে, আর দেন পরে দেখেন যে আসলে পরে আমরা দেখে আমরা বলবো না কি অবস্থা। আমি দেখে বলছি সেভাবে করলে আপনাকে আর পরবর্তীতে আপনি না দেখালে চলবে, তারপরে দেখেন প্রথম মিস্টেক আছে। হ্যাঁ এটা ভাই ডিলিট করব কেন? আচ্ছা ডিলিট করব। আর আপনি ইয়ার ওই যে আপনার জুমের ইয়াটা নামটা চেঞ্জ করে দিয়েন, এখানে শ্রীনাথ স্যার উঠে আছে। হ্যাঁ ওইটা ওই যে মাঝে মাঝে আপনার রিনেম
ये অপশনটা থাকে আর থাকে না এই যে ডিলিট করবেন হলো এই যে গিগে যাইয়ে গিগে যাইয়ে দেখেন এই যে হাতের ডানে একটা আইকন দেখা যাচ্ছে না হ্যাঁ এই লাস্ট 30 ডেজ এর নিচে হ্যাঁ নিচের আইকনটা হ্যাঁ এখানে এখানে ক্লিক করবে এখান থেকে এডিট করতে পারবে এখান থেকে ডিলিট করতে পারবে এখানে ডিলিট করেন তাহলে ডিলিট হয়ে যাবে ডিলিট করে দেন ভাই আপনি একটু দেখেন কোথায় কোথায় কি হইছে চেঞ্জ কোথায় কোথায় করতে হবে করে হ্যাঁ আমি তো বললাম যে ওখানে ওই জায়গা জায়গা গেলে আমি চেঞ্জ করে না আর আমি ওটা গিট দেখাচ্ছি ওই গিটের মানে কিওয়ার্ডটার ওইটা আচ্ছা ঠিক আছে আমাকে দেখা I would do Facebook advertising এটা কিওয়ার্ড প্রমোশন এটা কিওয়ার্ড মার্কেটিং এটা কিওয়ার্ড মানে এই নাম্বার কমা দিয়ে দিয়ে লিখতে হবে কমা দিয়ে স্পেস দিয়ে দিবেন কমা দিয়ে স্পেস দিব এখানে তো মনে হয় স্পেস ব্যবহার করে না আমি স্পেস স্পেস ব্যবহার হচ্ছে এখানে এসে ধর হয়েছে বাট স্পেসটা ইয়ে হয়ে গেছে মানে মানে লাগালাগি হয়েছে আচ্ছা আচ্ছা হয়ে গেছে স্পেস না দিলে ওটা মানে টাইটেলে কোনো ইফেক্ট করবে না মানে দুই থেকে তিনটা কিওয়ার্ড দেব হ্যাঁ দুই দুই সর্বোচ্চ চেষ্টা করব কমপক্ষে দুটা আর আপনার ইয়ার ভিতরে ডেসক্রিপশনটা তারপর আপনার পরে যে আপনার ইয়াটা লেখব স্পেশালিটি লেখব এর ভিতরে ওগুলো তো লিখতে হবে না ছাতো বলতেছে আপনার যখন গিগ সার্ভিসটা নিচে যে ডেসক্রিপশনটা প্রথম লিখব আমি কেন এই কাজের জন্য যোগ্য ওর ভিতরেও তিনটা দিয়ে দিতে বলতেছে ওর ভিতরে কিওয়ার্ড থাকবে আপনি তো ওটা লিখবেন হলো ওইটা লিখবেন তো হলো ফেসবুক মার্কেটিং এর উপরে লিখবেন তাই না তাহলে ওখানে তো অবশ্যই ফেসবুক মানে ফেসবুক মার্কেটিং এর কথা তো উল্লেখ হবেই বিষয়টা কি বুঝতে পারছেন আপনি জি জি ওখানেও কিওয়ার্ড ডেসক্রিপশনের ভিতরে আপনার দুই থেকে তিনবার কিওয়ার্ড থাকতেই হবে যত ডেসক্রিপশনের ভিতর কিওয়ার্ড থাকলে ওটাকে মানে ওটাই বললাম তো ওইটাই হলো এসইও আমরা যখন আমরা যে গুগলের আমরা যে আপনারা যে ওয়ান পেজ এসইও করি মানে গুগল টপ র‍্যাঙ্কিং এর জন্য জি তখন আমরা এইভাবে ওয়ান পেজ এসইও করি মানে আপনার মানে কন্টেন্টের মাঝে কিওয়ার্ড আমরা দেই ঠিক আছে ঠিক সেম সিস্টেম আছে এটাও ডেসক্রিপশনের ভিতরে দুই থেকে তিনবার আপনার ওই আপনি যে কিওয়ার্ড দিয়ে চান যে আপনার নিচে চলে আসুক সার্চে হ্যাঁ ফার্স্টে ওই সেই কিওয়ার্ডটা থাকতে হবে আসলে কি বুঝতে পারছেন জি বুঝতে পারছি ভাই কি বলেন আমার ড্রাফট মোড থেকে আপনি কিভাবে ওয়েডিং ক্লিক নিলেন যায় গিগটা ডিলিট করব ওটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো ওটা আমি কালকে অনেক চেষ্টা করছি বুঝছেন পারি নাই আপনি আমার স্ক্রিনে আপনি কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি কালকে আমার ড্যাশবোর্ডটা ছিল না আপনি যে গিগে যাবেন আপনার প্রোফাইলের গিগে যাবেন গিগে হ্যাঁ এই গিগে আসলে গিগে শো করবে কালকে আমার ড্যাশবোর্ডটাই ছিল না পরে ড্যাশবোর্ড ছিল না আমি কি করব তখন তো গিগে যা ডিলিট আর করতে পারিনি এখানে তো গিগে গেলে গিগ গুলো এখানে শো করবে এখানে যে পাশের একটা ইয়া পাবেন আইকন পাবেন এই যে লাস্ট 30 ডেজ এর নিচে পাবেন এখান থেকে এটা প্রিভিউ করতে পারবেন মানে ফুল দেখতে পারবেন এডিট করতে পারবেন এটা পজ করে রাখতে পারবেন এটা শেয়ার করতে পারবেন এটা ডিলিট করতে পারবেন এটা এভাবে এই সব করতে পারবেন ঠিক আছে ওখান থেকে আপনি ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে খুবই সিম্পল আপনি একটু ট্রাই করেন আসলে দুই চার দিন আপনারা ওই মানে ফাইবার প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করলেই আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোন জিনিসটা আছে হ্যাঁ আসলে ঘাটাঘাটি করলে অনেক কিছু জানা যায় হ্যাঁ সেটা
ফাইবার নিয়ে যত রিসার্চ করবেন ততই শিখতে পারবেন ফাইবার ট্রিক্স। হ্যাঁ আসলে মানে গিগটা তৈরি করার পর স্যার তো বলতেছিল যে পিন্টারেস্ট, তারপরে আপনার টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে শেয়ার করার জন্য, আমি তো ওগুলোর অ্যাকাউন্টই খুলিনি। আপনি তো এখনো পারফেক্টলি গিগে তৈরি করতে পারেননি বুঝতেছেন না, ওটা গিগ তৈরি করার পর, হ্যাঁ গিগ তৈরি করার একদিন দুই দিন পর পর, আপনার একদিন পর পর হোক পার ডে হোক, আপনি লিঙ্কডইন টুইটার ইনস্টাগ্রাম এ শেয়ার করবেন, বাট বেশি শেয়ার করবেন না, বেশি শেয়ার করলে স্প্যামিং হবে। হ্যাঁ বেশি শেয়ার করবেন না, মানে লিঙ্কডইনে 5-7 বার করলেন আবার পিন্টারেস্ট করলেন এভাবে আর কি। হ্যাঁ শুনুন কি রুদ্রজিৎ সেন দাদা আপনি আছেন? রুদ্রজিৎ সেন আর আপনারা পোস্ট করবেন, পড়লে আপনি স্ক্রিনশট দিয়ে করবেন, আমাদের তো স্যার তো এটা ক্লাসে বলে। হ্যাঁ আমি তো করেছি পোস্ট একবারে, নামটাম আমার আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট হিসেবে একবারে স্ক্রিনশট দিয়ে করেছি, নাও পোস্ট তো দেখতেছি না, আমি তো ওখানে দেখলাম যে পেন্ডিং আছে। মেহেদি হাসান হৃদয় ভাই আপনি কি আছেন? মেহেদি হাসান হৃদয় ভাই, ওই কেকের যে ব্যানারটা দিব, ব্যানারের পরে আরো কয়েকটা ফটো কি দেওয়া যায়? আমার স্যাম্পল তো তৈরি করিনি এখনো, করতে চাচ্ছি। কোনটা বুঝলাম না, ওই যে আপনার গিগের যে ব্যানারটা দিলাম না আমরা, গিগের ব্যানারের ওখানে তো তো আপনার ওই মানে প্রমাণ স্বরূপ আরো কয়েকটা ইয়া দেওয়া যায়, মানে অনেকে বলতেছে যে ওখানে কাজের স্যাম্পলের, হ্যাঁ কাজের স্যাম্পল ইয়ে হ্যাঁ ওটা তো রাখতে পারবেন, ওটা আপনার যেমন ফেসবুক মার্কেটিং করেন, ফেসবুক মার্কেটিং প্র্যাকটিক্যালি আপনি কাজ করছেন না, মানে হোমওয়ার্ক করছেন না, আপনি সেগুলো দিবেন, সেগুলো দিবেন। আর ওগুলো যে দিবেন ওগুলো অবশ্যই প্রফেশনালি ভাবে যেন হয়, মানে সবকিছু সাজাই গুছিয়ে আপনি করছেন সেভাবে যেন হয়, আবার এলোমেলো করে রাখলে তখন বায়ার আপনার ওটা দেখলে তো নেগেটিভ ইয়ে চলে আসবে। অবশ্যই আপনার এর মানে ওইটাই আজ মানে আপনার হোমওয়ার্কটা যেন এরকমই হয় যে এটা আপনি একটা অতীতে কাজ করছেন বায়ানে, এভাবে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর ভাবে করবেন, ঠিক আছে? যেহেতু এটা আমার পোর্টফোলিও হবে। আচ্ছা
নুরুল ইসলাম নুরুল ভাই আপনি কি আছেন? নুরুল ইসলাম নুরুল ভাই, আমার গিগটা এখন ড্রাফট মোড থেকে ডিলিট করলে পুরোটাই মুছে যাবে না? হুম, পুরোটাই মুছে যাবে, পুরোটা মুছে যাবে, আর কোনো সমস্যা হবে না তো ড্রাফট মোড থেকে ডিলিট করলে? না, কোনো সমস্যা হবে না, আবার নতুন করে আপনি করতে পারবেন, কোনো সমস্যা। রুদ্রজিৎ সেন দাদা আপনি আছেন? রুদ্রজিৎ সেন, মেডিয়া সেন হৃদয়, আসলে তো ভাই ফেসবুক মার্কেটিং কাজটা অনেক কিছুর সাথে প্রাসঙ্গিক, অনেক কিছু জানতে হচ্ছে, মানে গিগ অনেকে দেখতেছি গিগ দিয়ে রাখছে, ফেসবুক মার্কেটিং কাজ পাচ্ছে, ইনস্টাগ্রামের কাজ পাচ্ছে, অন্যান্য সাইটের কাজগুলো। ফেসবুক মার্কেটিং কিছু কিছু বায়ার আছে আসলে, ওটা না বুঝেই অন্য সার্ভিসের ক্ষেত্রেও ওরা এখানে এসে মেসেজ করে, এরকম কিছু বায়ার, মানে ওরা যেসব বায়ার নিউ আর কি, বুঝতে জানে না তেমন। আমরা তো ফেসবুক মার্কেটিং শুধু শিখলাম পোস্টিং, গ্রুপ শেয়ার, কমেন্ট, সেটাই। এখন তো আরো অন্যান্য বিষয় আছে না ফেসবুক মার্কেটিং এর? ফেসবুক মার্কেটে অ্যাডস ক্যাম্পেইনের কাজ আছে, ওটা আলাদা, ফেসবুক বিজনেস পেজের কাজ আলাদা, কাজ আলাদা, ওসব তো স্টেপ বাই স্টেপ শিখে যাবে। বিজনেস পেজের জন্য আলাদা গিগ ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, ওটা আলাদা সার্কেল আস নেবে, তখন আপনার গিগ ক্রিয়েট করতে পারবে। এমডি মিরাজ ভাই আপনি কি আছেন? ফটোশপ সফটওয়্যারটাকে আমি কি করব এটাকে? হ্যালো, জি বলুন। ফটোশপ সফটওয়্যারটা কি ভাই, মানে নেট থেকে নামাইতে পারবো না এটা, মানে আমার ইয়াতে নিতে পারবো কেন? আমার কথা বুঝলাম না ভাই। মানে ফটোশপ, ফটোশপ সফটওয়্যারটা, ফটোশপ? হ্যাঁ, ফটোশপ কি স্যার, মানে এটা নিতে পারবো কেন? হ্যাঁ, ফটোশপ ওটা নেট থেকে ডাউনলোড দিতে পারবেন। ফটোশপ নেট থেকে কি ওটা ফ্রি ডাউনলোড হয়? হ্যাঁ, ফটোশপ ডাউনলোড হবে নেট থেকে। আমি তো ভাই একদিন চেষ্টা করতে পারি নাই, কিন্তু পেমেন্ট কর। হ্যাঁ, না না, পেমেন্ট যাবে তো। আপনি ওই যে তাহলে আপনি আগে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেন, ফটোশপ মানে হাউ টু ডাউনলোড ফটোশপ, ঠিক আছে? এটা এই লেখে ইউটিউবে সার্চ দেন, দেখেন এই ফটোশপ কিভাবে ডাউনলোড দিবেন, তার বিভিন্ন ভিডিও আছে,
ওসব দেখে দেখে আপনি ফটোশপটা ডাউনলোড করুন। আর তো এখন আমাদের ক্লাস নিচ্ছে ক্লাসিফাইড পোস্টিং, ক্লাসিফাইড পোস্টিং গুলো আসলে ভাই ওই যে আপনার ইয়াগুলো আছে ইউএসএর যে স্টেটগুলো 50টা স্টেট, ওই স্টেটগুলোর যে লিঙ্কগুলো আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা মানে কোন ক্লাসিফাইড সাইটটা খুব বেশি গ্রো কোনটা কম? স্যার বলতেছে যেগুলো কম গ্রো মানে ওগুলাতে জয়েন করার জন্য, ওটা তো আসলে বুঝতে পারতেছি না যে কোনটা বেশি গ্রো কোনটা কম। মানে গ্রো কম গ্রো বেশি গ্রো মানে মানে আপনার ওই যে মানে গ্রুপ আছে না মেম্বার সংখ্যা অনেক বেশি অনেকগুলো কম ছোট এরকম আর কি। আচ্ছা আমাদের এখানে একটু সামিরা খাতুন পাশা আপু আপনি কিছু বলতেছিলেন, ভাইয়া আমি একটু কথা বলবো। হ্যাঁ সামিরা খাতুন আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলবো, রিয়াদ ভাই সকালে থাকেন বলে তো আমি রিয়াদ ভাই উল্লেখ করে লিখছিলাম। আচ্ছা না রিয়াদ ভাই সকালে এখন এই সময় আমি থাকি। ও আপনি নামটা প্লিজ? আমার নাম ফরহাদ। ও রিয়াদ ভাই কি বেশ কয়েকদিনে তাহলে আসেন না নাকি? আমি সকালে অনেক দিন হলো ঢুকি নাই। ও আচ্ছা আমি 21 তারিখ থেকে আমি সকাল সাপোর্ট দেই এবং আমার শিডিউল সকাল বেলা সকাল 10টা থেকে 12টা। আমি একটু স্ক্রিন শেয়ার করব মানে কি আমি একটা কাজ পেয়েছিলাম, কাজটা কালকে রাতে ডেলিভারি দিয়েছি। আচ্ছা আমি একটা মেসেজ দেখাতে চাচ্ছি, আমি ওটা ঠিক বুঝে উঠতে পারছি না, প্রথম কাজ তো কখনো করি নাই। আমি স্ক্রিনটা শেয়ার করি। এই যে আমার এখানে এটা আমি কাল ডেলিভারি দিয়েছি। আচ্ছা আমার কাজ হচ্ছে এই যে উপরে এই যে লিড জেনারেশনের কাজ, তা আমি গতকাল ডেলিভারি দিয়েছি। দেওয়ার পর এই যে এই এই কথাটা আসছে, এখানে লেখা ছিল যে আমি যদি কোনো রিভিউ দিই তখন আমি বাইরের রিভিউ দেখতে পাবো, তা আমি এবার এই লাইনটা লিখেছি দেওয়ার জন্য, কিন্তু এখন আমি সাবমিট করব কিভাবে বা কেমন কি একটু বলেন। আচ্ছা এটা খুবই সিম্পল, আমি আপনি আপনি হয়তো এটাই ফার্স্ট কাজ আপনার তাই না? জি এটাই আপনার ফার্স্ট কাজ? জি প্রথম কাজ। আচ্ছা এখানে আপনার কিছু করতে হবে না, আপনি এই যে আপনার রেটিংটা দিয়ে দেন, 5 স্টার রেটিং দেন। এখানে কিভাবে দেব? প্রত্যেকটাতে ক্লিক করতে হবে? প্রতিটা না, তোমার একবার সবার শেষটাতে ক্লিক করেন, সবার শেষটা। আচ্ছা হয়েছে। এখন এইখানে আপনি কিছু রাখেন, এখানে কিছু লিখছেন তো না, গ্রেট এক্সপেরিয়েন্স গেটিং দিয়ে এখন পাবলিশ রিভিউ দিয়ে দেন, পাবলিশ রিভিউ ক্লিক করেন। আচ্ছা বাস হয়ে গেল। এটা আপনার বায়ের রিভিউ, বায়ের এখন কি রিভিউ দিয়েছে এখন আপনার কাছে শো করবে। আপনি এখন উপরে যান বায়ের আপনাকে। হ্যাঁ এখন উপরে যান, একদম উপরে। হ্যাঁ এখন উপরে, সবার উপরে যান। আপনারা দেখেন নোটিফিকেশন চলে আসছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ 5 স্টার দিছে বায়ার। আচ্ছা বায়ার কি রিভিউ দিছে দেখি আমরা। আচ্ছা নিচে আসেন, নিচে আসেন, নিচে বায়ার আপনার সম্পর্কে কি লিখছে নিচে পাবেন সেটা। হ্যাঁ বায়ার লিখেছে হলো, উপরে যান, উপরে উপরে একটু। হ্যাঁ বায়ার লিখেছে সামিরা ডিড নট অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল জব। আচ্ছা আই এম লুকিং ফরওয়ার্ড টু লুকিং উইথ ইট অ্যাগেইন। আপনার কাজে সে ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ আপনি সেখানে এখন ও যে একটা ভালো রেসপন্স করলো, ও যে একটা ভালো কমেন্ট করলো, তার জন্য আপনি যদি কোনো লিখতে চান তাহলে লিখতে পারেন, যে শেয়ার ইওর রেসপন্স হিয়ার। ও এর আগে যেটা লিখে দিলাম না না এটা না, আপনি বায়ারকে এটা লিখতে পারেন, থ্যাঙ্কস এ লট স্যার, মানে থ্যাঙ্কস এ লট বা থ্যাঙ্কস এ লট বা এরকম কিছু লিখতে পারেন। বায়ার আপনাকে গুড একটা কমেন্ট করছে, তাই আপনি কিভাবে আর কি ধন্যবাদ দিবেন সেটা আপনি এটা লেখেন। আচ্ছা আমি জাস্ট ওয়েলকামটা জানাবো তাই, তাই তো? থ্যাঙ্কস এ লট এটাই দেন, থ্যাঙ্কস এ লট। জি আর ভাই আমি প্রথম কাজ শিখেছি মানে কি কিছুই তো জানতাম না, একদম নতুন ইনস্টিটিউটে ভর্তি শিখেছি। আমার খুব ভালো লাগছে যে সব কৃতিত্ব আপনাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের, আমার আসলে খুব ভালো লাগছে ভাই, আমি খুব খুশি। আচ্ছা আচ্ছা না জেনে ভালো লাগলো। আমরা আপনি একটা বিষয় আমাদের উপর বিশ্বাস রাখবেন সব সময়, যে আসলে আমরা যারা আউটসোর্সিং ইনস্টিটিউটে যারা সাপোর্ট দিচ্ছি, হ্যাঁ তারা সবাই এক্সপেরিয়েন্স পারসন, ঠিক আছে, সবাই মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তো আপনার ওরা যেটাই বলবে ওরা প্র্যাকটিক্যালি ওই সব বিষয় তারা পেরিয়ে আসছে, সেই সব অভিজ্ঞতা থেকে আপনাদের বলবে, তাহলে বুঝে নেবেন যে আসলে ভালোটাই বলবে। হ্যাঁ
আমার এই কাজে ফারুক ভাই খুব বেশি সাপোর্ট করে, আমি ওনার সাপোর্টটা বেশি নিতাম তো। ফারুক ভাই ইন্টারন্যাশনাল কাজ করে, হ্যাঁ এর আগে করছে উনি। হ্যাঁ উনি এতটা হেল্প না করলে হয়তো এতদূর আসতে পারতাম না। যাই হোক, এক্সপিরিয়েন্সটাও বেড়েছে আর আস্থাটাও বেড়েছে শতগুণ। তো দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অবশ্যই, ভালো লাগলো আপনার। এখানে একটা ই কিছু দিয়ে আমি সাবমিট করে দেই, তাই তো? হ্যাঁ আপনি লেখেন থ্যাঙ্কস এ লট লিখে শেয়ার রেসপন্স বাটনে ক্লিক করলে হবে। ভাইয়া ইয়ে ড্র করতে হয় কিভাবে বা টাকা কিভাবে আসে আমি তো তাও জানি না। বুঝি না, বুঝলে আবার বলুন। এই যে আমি গতকালকে পেওনার অ্যাকাউন্টে আবেদন করেছি, আমার তো এই অ্যাকাউন্টও করা ছিল না। আচ্ছা এখন কি করব? গতকাল আবেদন করেছি, আমার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংকের নাম্বারটা আমি অ্যাড করেছি। এখন কোথায় কি দেখতে পাবো? যে এখানে দেখাচ্ছে অফার কমপ্লিটেড, ইউ আর, এটা আপনার 36। আপনি এই যে এখানে আর্নিং এ যান, আর্নিং এ গেলে আপনার এটা দেখা যাবে। আর্নিং আর্নিং এই যে আর্নিং বাটনটা আছে, না না আর্নিং বাটনটা উপরে আছে। এই যে এখানে ছিল 45, তাহলে 36 কেন? এটা ফাইবার কিছু কমিশন কেটে নিছে, 20% কমিশন কেটে নিছে। ও সেইভাবে আসে, তাই তো? হ্যাঁ এই দেখেন আপনার নেট ইনকাম 36, নেট ইনকাম 36। ও এই সিস্টেম, তাই তো? হ্যাঁ এটা আপনার ক্লিয়ারেন্স, এটা 14 দিন সময় লাগবে। এটা 14 দিন পর এটা আপনার এই যে আপনার ইয়ে এখানে জমা হবে, যে অ্যাভেইলেবল ফর উইথড্র, অ্যাভেইলেবল এটা। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে জমা, হ্যাঁ এখানে জমা, এটা পেন্ডিং অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে, এটা এখানে যাবে। আর উইথড্র করলে যদি আপনি উইথড্র টাকা যদি আপনি উইথড্র করেন, $50 নিচে আসলে পেনিয়ার থেকে আপনি উইথড্র দিতে পারবেন না। সেক্ষেত্রে $50 হলে আপনি ফাইবার থেকে পেনিয়ারে নিয়ে যান, পেনিয়ার থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন। তখন সেটা এই যে এখানে এখানে শো করবে, তাই দেখেন উইথড্র এখানে এখানে শো করবে। হ্যাঁ এখানে। ও তো অল দা বেস্ট, সে আগায় যান, দোয়া করি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে আপু, আমি কথা বলে কি করে বলছে থামতে? আব্বু তুমি নিয়ে যাও। প্রসেনজিৎ হালদার দাদা আপনি আছেন? প্রসেনজিৎ হালদার, খালিকুজ্জামান রিজন ভাই আপনি কি আছেন? খালিকুজ্জামান রিজন,
আরালিজা আপনি কি আছেন? আরালিজা আপু আপনি কি আছেন? মাসুম রুবেল ভাই আপনি কি আছেন? মাসুম রুবেল
নুরুল ইসলাম নুরুল ভাই, আপনি কি আছেন? নুরুল ইসলাম নুরুল ভাই, হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। কম্পিউটারের কেমন? হ্যাঁ ভালো আছি স্যার। কম্পিউটারে উইন্ডোজ 10 যদি আমি সেটআপ দেই তাহলে আমার গুগল ড্রাইভের যে তথ্যগুলো ওগুলো কি থাকবে? হ্যাঁ ওগুলো থাকবে। উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার পরে এগুলো থাকবে? স্যার ফাইবারে কয়টা গিগ পাবলিশ করা যাবে নতুন অবস্থায়? নতুন অবস্থায় 60টা গিগ পাবলিশ করা যাবে। যখন আপনি লেভেল 1 সেলার হবেন তখন 10টা, লেভেল 2 হলে 20টা। জি স্যার। Thank you.
তানজিন চৌধুরী আপনি কি আছেন? তানজিন চৌধুরী শামেশ চাকমা ভাই আপনি কি আছেন? শামেশ চাকমা জি স্যার আছি স্যার। হ্যাঁ জি বলুন। হ্যালো জি জি স্যার নমস্কার স্যার। নমস্কার, ভালো আছেন আপনি? জি জি স্যার। ওই যে আমার স্যার এই ক্লাসিফাইড এর পোস্টিং এর ইয়েগুলো হোমওয়ার্ক গুলো স্যার একটু দেখে দিবেন স্যার। আর আমার এই যে থর ব্রাউজার নিয়ে একটু খোঁটা ছিল স্যার, মানে ওইটা স্যার আমি ইয়ে করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, কি কিছু বুঝতেছি না। আর তারপর স্যার ওই ইয়েগুলা একটু বায়ার রিকোয়েস্ট তো যথেষ্ট আসতেছে, প্রতিদিন 10-12টা করে আসে, আমি 2-1টা রিপ্লাই করি স্যার এই ভিডিওগুলো দেখে দেখে। আর আপনার আপনার স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার। যান আপনার বায়ার রিকোয়েস্টে যান। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে চলে যাই তো স্যার, এই কারণে এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। সংক্ষিপ্তের মধ্যে চলে গেলেও আপনি আপনার বায়ার রিকোয়েস্ট নিম্ন কম হলেও 1 ঘন্টার ছাত্র বলে 3 ঘন্টার কথা। হ্যাঁ জি স্যার, আপনি অন্তত 1 ঘন্টা অন্তত ট্রাই করবেন যে 1 ঘন্টা ধরে আপনি খুব সুন্দর স্যার যে আমাদের ফর্মুলার কথা বলছে যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে প্রথমে তার প্রশংসা, তার কাজের প্রশংসা করতে হবে। হ্যাঁ, যে প্রশংসা মানে যদি ভালো কাজ হয় এরকম কোনো কাজ করতে হচ্ছে বায়ার, তাহলে তার প্রশংসা করতে হবে এবং তার সেনসিটিভ পয়েন্ট লিখতে হবে তারপরে আপনি এটা লিখবেন। তারপরে লিখবেন হলো কি আপনার মানে প্ল্যানটা, আপনার প্ল্যান লিখবেন তারপর করে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। এটা তো আপনি এত খুব শর্ট টাইমে আপনি এই বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন, এভাবে তো আসলে কোনো তত্ত্ববহুল বায়ার রিকোয়েস্ট সেন্ড হয়নি এটা। হ্যাঁ, উনি বায়ার রিকোয়েস্টের সঙ্গে স্ক্রিনশট দিয়েছে, স্ক্রিনশট কি দেওয়া যাবে? স্ক্রিনশট লিংক কোথায়? স্ক্রিনশট লিংক বুঝলাম না, এই যে স্ক্রিনশট লিংক দিয়েছে আপনার হাইপিয়ার অথরিটি ব্যাকলিং এ, উপরের যে আছে ওখানে ওই স্ক্রিনশট দিছে। আপনি মাউসের উপরটা আমাকে দিন তো, মাউস উপর ভালো। আপনি কি এসব স্ক্রিনশট দিবেন তাই না? জি স্যার, এই যে নমুনা চাইছে স্যার। ও নমুনা চাইছে, আচ্ছা নমুনা চাইলে আপনি সেক্ষেত্রে ওগুলাতে ক্লিক না করলেও তেমন একটা সমস্যা না। আচ্ছা, ওটা অতটা কোনো ম্যাটার না, ওটা দেখ না।
তো এই বিষয় এই বিষয়গুলো মেইনটেইন করে আসলে বায় রিকোয়েস্ট লিখবেন আপনি 2 4 5 মিনিট 10 মিনিটে বায় রিকোয়েস্ট রিপ্লে করলেন তাহলে আপনি একটা পিছে চিন্তা করবেন বায়ার আসলে সঙ্গে সঙ্গে রিপ্লে দিলে বায়ার সবগুলো রিকোয়েস্ট আসা অন্তত উনি 12 ঘন্টা বা একদিন ওয়েট করে যে আসলে কোন মানে সেলারটা মানে ভালো একটা রিপ্লে দিছে ওগুলা সে চুজ করে তারপর আপনাকে মানে আমাদের হায়ার করে তো এত শর্ট টাইমে আপনি চলে যা দেখে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করলেন না এটা ঠিক না ওই ব্যাড প্র্যাকটিস তো এটা আসলে করবেন না ঠিক আছে স্যার একটু স্যার দেখে দেন স্যার ওই আমার ওই হোমওয়ার্কগুলো স্যার হইছে কিনা ঠিক মতো আচ্ছা ওটা পরে দেখতেছি আপনি বলছেন গিগ দেখবেন গিগ দেখাবেন জি জি স্যার হ্যাঁ ওটা ওটাতে যান জান আপনি গিগে যান এই যে পাশে এই যে ডান সাইডে আইকনটাতে আচ্ছা আমি ক্লিক করতেছি কোন গিগ কোন গিগ দেখাবেন স্যার ওই যে মধ্যেরটা স্যার ব্যাকলিংস জি I will do 65 IPR authority backlinks. এখানে কি আপনি DA কত লিখে করতে পারতেন না DA এটাই তুমি DA PA D DA comma PR আচ্ছা স্যার এটা অবশ্যই তেলে দিয়ে জি DA এটাই বেশি ইয়া করে আছে হ্যাঁ দেখি দেখতে তো তাহলে টাইটেলে ওটা যোগ করে দিন আর এটা এখানে ট্যাগ একটা একটা কম দিবেন স্যার ট্যাগটা খুঁজে পাই না যে স্যার লিংক বিল্ডিং দিতে পারেন লিংক বিল্ডিং বা তো লিংক বিল্ডিং লিখেও ছাড়বে ও এইবারে এভাবে ক্লিক করলে স্যার অটোমেটিক আসে তো এখানে আসে নাই যে কারণে না আসলে আপনি দিয়ে দিবেন ও আচ্ছা এই সোশ্যাল সাইট এই সব সোশ্যাল সাইট তো না এই সব না দিয়ে এখানে দিতে পারেন হাই ডিএপি অথরিটি ব্যাকলিং সেটা দিতে পারেন অথরিটি ব্যাকলিং জি স্যার জি ওয়েব মার্কেটিং ব্যাকলিং লিডিং এসে সব ওয়েব মার্কেটিং এসব আসলে আপনার ট্যাগগুলো আপনি আনরিলেভেন্ট ট্যাগ দিবেন হ্যাঁ জি স্যার রিলেভেন্ট ট্যাগে দিতে হবে হ্যাঁ রিলেভেন্ট ট্যাগ দিলে আপনার গিগটা সার্চ করে তাড়াতাড়ি চলে আসার চান্স থাকে 65 হাই ব্যাকলিং সাবমিশন না লেখে 65 হাই ডিএ হাই হাই ডিএ পিআর ব্যাকলিংস এটাও লিখতে পারেন ব্যাকলিংস ইন দ্য ইন দিস ইন হাই এস পি আর পি পেজ অথরিটি এটা পি এটা এটা হবে ডিএ হবে ডিএ তো লিখছি স্যার কই ডিএ লিখছে এই যে সাইডে ও আচ্ছা নিচে নিচে ডিএ এই সব কমা দিয়ে লিখবেন কমা দিয়ে লিখবেন এই সবের মধ্যে কমা দিবেন অবশ্যই হ্যাঁ যেহেতু আপনি তোমার একের অধিক লেখা লিখতেছেন ওই সম্পর্কে সম্পর্কিত লেখা এই যেমন এই যে টাইটেলের পাশে পাঁচ কমা দিয়েছেন ট্যাগের এখানে কমা দিয়েছেন ঠিকভাবে ওখানে দিবেন আর ডেসক্রিপশন এরকম লিখছেন কেন ডেসক্রিপশন তো এটা তো আপনি যে ফারস্টে এটা তো লিখবেন যে ওয়েলকাম টু মাই লিংক বিল্ডিং গিগ এটা লিখবেন যে অ্যাবাউট দিস গিগ এটা লিখে আবার এটা দিবেন এটা তো এরকম হবে না এটা এটা এটার পিছনে আপনি ওই যে ইয়া দিতে পারেন যেটা দিছিলেন না যে আপনার কি বলে এই সব দিয়ে এটা অবশ্যই
মানে এটা পুরোটা মাঝখানে চলে আসবে ওয়েলকাম টু মাই গিগ লিংক বিল্ডিং এ এটা মাঝখানে চলে আসবে এটা বোল্ড করে এটাকে মার্কার করে দিও আচ্ছা আরে ব্যাকলিংস কথাটা এক জায়গা হবে ভাই এটা আলাদা হবে না এটা এক কথা লিংক বিল্ডিং কথাটা আলাদা হবে বাট এই ব্যাকলিংস কথাটা এখানে হবে এটা ছোটখাটো ভুল লাল মার্ক উঠেছে স্যার লাল মার্ক উঠুক সমস্যা না লাল মার্ক উঠুক সমস্যা না আমাগুলো সমস্যা নাই ওটা আমি এখানে দেব ব্যাকলিংস কথাটা হচ্ছে এক কথা এক শব্দ ওয়াই ইউ নিড মি আচ্ছা এটা এখানে আপনি এত কম ইয়া দিবেন পয়েন্ট দিবেন আরো দুই থেকে তিনটা দিবেন মিনিমাম 10টা আচ্ছা আর আপনারা এটা ইয়া করবেন এই যে আপনি এটা এলোমেলো করছেন এই যে হোয়াই ইউ নিড মি এটা দিবেন নিচে আর আপনি পরে দিবেন হলো আই আপনার প্রোভাইডটা আপনার প্রোভাইডটা শুরুতে দিবেন আপনি যেটা প্রোভাইড করবেন সেটা উপরে দিবেন আর নিডটা আপনি নিচে দিবেন বুঝতে পারছেন জি জি এন সি এন আচ্ছা ভাই একটু নিচে যান তো ভাই একটু একটু নিচে যান প্রোভাইডিং ব্যাকলিংক এর তো আরো অনেক ব্যাকলিং আছে আপনি এগুলা তো এত কম লেখছেন আরো অনেক ব্যাকলিং আছে তো ফরম পোস্টিং গেস্ট পোস্টিং পিডিএফ সাবমিশন তারপর ব্লগ কমেন্টিং হ্যাঁ আপনার কথা শোনা যায় না ভাই হ্যালো আপনার কথা শোনা যায় না জোরে বলুন হ্যালো স্যার হ্যালো বুঝতে পারছে আপনার কথা শোনা যায় না জোরে বলুন হ্যালো ভাই আপনার মাউসটা সমস্যা ওই ইয়া আপনি স্পিকার মানে মানে মাইক্রোফোনের সমস্যা আপনার কথা শোনা যাচ্ছে না আপনি ঠিক করে আবার আপনি আসুন না না ক্লিয়ার শোনা যাচ্ছে না আমি তো পরিষ্কার করতেছি স্যার আপনার কথা আসে না ভাই ঠিক করেন ঠিক করার পর আপনি আমাকে ইয়ে করে মানে তোমার বলি আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি এখন শোনা যাচ্ছে এখন আমার শোনা যাচ্ছে স্যার একটু প্লিজ একটু দেখে দেন স্যার সবগুলা আপনার কথা হ্যাঁ আমার কথা আপনি শুনতে পাচ্ছেন ঠিক আছে বাট আপনার কথা আমি শুনতে পাচ্ছি না হ্যালো জি আমি তো শুনতে পাচ্ছি স্যার আপনি শুনতে পাচ্ছেন বাট আমি না শুনতে পারলে তো হবে না বুঝ বিষয়টা বুঝছেন না নিচে যান নিচে যান আচ্ছা আচ্ছা তো আমি বলছিলাম যে ব্যাকলিংকে তো আরো অনেক ব্যাকলিং আছে তো ওগুলো লেখে ওগুলো দেননি জি জি এই যে এখানে হোয়াট আই উইল উইট প্রোভাইড ইউ এখানে স্যার হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে আচ্ছা আর এখানে আরো কয়েক সার্ভিস ব্যাকলিং ব্যাকলিং আরো অনেক কয়েক কয়েক প্রকার আছে আচ্ছা তারপর হোয়াট আই নিড ফ্রম ইউ ফ্রম ইউ আচ্ছা এটা দিতে পারেন তাহলে আপনি আমি কি কি বললাম যে প্রোভাইডটা আপনি উপরে দিবেন আর আপনাকে কেন নিড আপনাকে হায়ার করার কেন দরকার সেটা আপনি নিচে দিবেন ঠিক আছে স্যার তারপর হচ্ছে নিচে নিচে হলো দিবেন একটা কথা লিখবেন প্লিজ মেসেজ মি বিফোর প্লেস ইওর অর্ডার
এই কথাটা লিখবেন দিয়ে লিখবেন হলো বেস্ট ডিগার্স দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন আপনার আইডিতে যে নামটা আছে সেই নামটা আচ্ছা এভাবে আপনার ডেসক্রিপশনটা ইয়া করেন হ্যাঁ আর আরেকটা বিষয় একটু পর্যন্ত একটু পড়ে দেন একটু পড়ে দেন আচ্ছা ডু সে ব্যাক লিংকস আই লিংক ইন ইন এই যে আপনার এই কিছুতে আপনার লিংকডইন কিন্তু যে বিজনেস আই উইল ক্রিয়েট টু লিংকডইন দ্য ঠিক প্রপার ইফ ইউ ওয়ান্ট টু বিজনেস আপনার এই কথাগুলো এখানে এখানে হয়নি বুঝছেন এই অ্যাবাউট দিস গিগে আপনার কথাগুলো মানে মিনিংফুল হয়নি মানে মিনিংফুল বলতে মিনিংফুল হয়নি প্লাস তত্ত্ববহুল হয়নি আপনি ফুল ডেসক্রিপশনটা আবার আবার ইয়ে করেন আবার ক্রিয়েট করেন লেখেন আর এই যে ব্যাকলিংস কথাটা আলাদা কখনোই হবে না এটা একখানে হবে and welcome to my link building gig eta hobe tomar bold hoye marker hobe apnar amader ei video ta record hocche apni pore class sheshe video ta youtube channel e debo okhane ami ki ki edit korte bolchi ki ki dite bolchi o sob diben ji sir thik ache tarpor ar ki korchen sir ei je ektu yatar ke sir oi gig tar sir oi banner ta sir dan banner dan গ্যালারি দেন সরাসরি গ্যালারি দেন ব্যানারটা এখানে আসলে ছোট করে বোঝা যাবে না আপনার তোলে ইয়ে যাইতে হবে আপনার লিখে যাইতে হবে ক্লিক ক্লিক দেব স্যার না না ওখানে ওখানে না ওখানে ক্লিক করলে কিছু হবে না আচ্ছা আপনি মাউস কন্ট্রোল আবার দেন আমাকে এটা না এটা না এটা তো অ্যাক্টিভ করছেন আপনি জি জি গিগ এডিট করার আগে অবশ্যই গিগটা পজ করে রাখবেন আচ্ছা আর আপনি এতগুলো ভুল এতগুলো ভুল সংশোধন না করে গিগটি কেন পাবলিশ করলেন এটা তো ঠিক না ওই ইয়া স্যার কে মুবিন স্যার কে দেখাইছিলাম স্যার হ্যাঁ মুবিন স্যার এর মানে পরামর্শ করে করছিলাম আর কি এই গিগটা সংশোধন হ্যাঁ সংশোধনটা করে আমার কালকে দেখেন বা অন্য কাউকে দেখাইতে পারেন আচ্ছা আর গিগের বানার চলবে গিগের বানার তবে ছাড় বলছিল আমাদের যে এটা আপনার হেডলাইন এই কথাটা হাই পিআর পিআর পিএ ডিএ অথরিটিস এসইও ব্যাকলিং এই কথাটা একটু ছোট করে দিয়ে আপনার এই গিগটা গিগের ব্যানারটা আসলে যে যে সার্ভিসের সেটা একটু বড় করে দেন আর 65 কথাটা যে 65 লেখছেন এটা একটু ছোট করে দেন মানে আপনার আসলে বায়ার কিন্তু এটা বিষয়টা দেখেন এটা গিগটা দেখলে ও আসলে মানে খুব মানে গিগটা এভাবে তৈরি করতে হবে যে বায়ার দেখা মাত্রই যেন বুঝতে পারে যে এটা এই সার্ভিসের গিগ মানে যদি এটা ব্যাকলিং হয় তাহলে এটা ব্যাকলিং যদি এটা ফেসবুক মার্কেটিং হয় তাহলে ফেসবুক মার্কেটিং মানে চোখ দেওয়ার সঙ্গেই মানে চোখ দেওয়ার এক সেকেন্ডও যেন লাগে না যে বুঝতে যেন লাগে না যে এটা কি গিগ মানে কোন সার্ভিসের গিগ এটা আপনার মেন যে ব্যাকলিং সার্ভিস দিবেন বা লিংক বিল্ডিং সার্ভিস দিবেন এই কথাটা আপনার আলাদাভাবে হেডলাইন আকারে আপনার দেওয়া লাগতো ওই যে হেডলাইন আকারে স্যার এটা আর কি হেয়ার হাই ফিয়ার ডি ফি এ ডি এ এটা এই ব্যাকলিং এনেছে তা হলুদটা মধ্যে তার কি
হলুদ মধ্যটা হাইপ দিয়া না এটা আপনি শুধু ব্যাকলিংস কথাটা সামনে দেন ব্যাকলিংস কথাটা বড় করে সামনে দেন আচ্ছা আপনি ফাইবারে যান দেখেন ফাইবারে তো অসংখ্য ভালো ভালো গিগ পাবেন তারা তো আপনার ব্যাকলিং কথাটাই দেখেন মেন বড় করে দিয়েছে জি স্যার আচ্ছা আর আপনি এটা সব ঠিক করেন আর আর কি বলছিলেন আপনি আরেকটা কথা স্যার ওই যে আমার থর ব্রাউজার তা স্যার আমি কিভাবে স্যার ওইটা কাজ করতে পারবো মানে এই ইয়ে হয় না কাজ করে না আর কি টর ব্রাউজার কাজ করে না জি তাহলে দেখি টর ব্রাউজারে যান আপনি এত সময় নিচ্ছেন আচ্ছা টর ব্রাউজারে যান এই যে স্যার এইটা স্যার ডান ক্লিক দেন ওখানে এই যে স্যার এই যে দেখতে পাচ্ছেন স্যার দা অ্যাপ্লিকেশন ওয়াজ আনএবল টু স্টার্ট কাইন্ডলি ক্লিক ওকে ক্লোজ দিস অ্যাপ্লিকেশন এটা তো আপনার ফুলফিল ভাবে আপনার এটা ডাউনলোড হয়নি ও কিছু একটা সমস্যার কারণে এটা এরকম দেখাচ্ছে এটা ফুলফিল ভাবে ডাউনলোড হয়নি আপনি একটু একটু কষ্ট করে আপনি ইউটিউবে টর ব্রাউজার ডাউনলোড এর একটা টর ব্রাউজার কিভাবে ডাউনলোড করতে তার ভিডিওটা দেখেন হ্যাঁ ওটা দেখে আপনি ডাউনলোড করবেন জি স্যার ডাউনলোড হয়নি তার কারণে এরকম আসছে আচ্ছা ঠিক আছে ভাই কালকে ওটা করে আমাকে দেখায় নমস্কার স্যার ঠিক আছে তানজিম চৌধুরী আপু আপনি কি আছেন তানজিম চৌধুরী আচ্ছা ইমরান হোসেন ভাই ইলেকশন সায়ম এমডি হোসেন আমি স্টুডেন্ট স্টাডি করে লিখলাম এটা ক্যামেরা আমার কম্পিউটার ওয়ান আই শ্যাল ডু দ্য কনফার্ম কম্পিউটার স্টাডি আই ফেল জয়েন দ্য কম্পিউটার পার্ট আই জয়েন ফ্রম মোবাইল ফোন আই হ্যাভ এ প্রবলেম ইন ফাইল কিচেন ফ্রম মোবাইল ফোন अदरवाइज আই কম্পিউটার ওকে আচ্ছা ইমরান হোসেন ভাই আপনি কি আছেন ইমরান হোসেন ভাই ইমরান হোসেন ভাই আপনি কি আছেন হোসেন শুভ ভাই আপনি কি আছেন হোসেন শুভ জি স্যার হ্যাঁ বলুন স্যার আমি তো কালকের আগের দিন ভর্তি হইছি তো দুইবার চেষ্টা করছি ফাইবার অ্যাকাউন্টটা চেক করার জন্য পারি নাই তো আজকে একটু চেক করে দিলে ভালো হইতো হ্যাঁ আপনার স্ক্রিনটা শেয়ার করুন আপনার স্ক্রিন শেয়ার করুন আচ্ছা
স্যার শেয়ার হইছে শেয়ার হইছে আপনার অ্যাকাউন্টে দা ফাইবার অ্যাকাউন্টে দা জি স্যার দেখতে পাচ্ছি প্রিজম ভিক্টর এসইও প্রফেশন আচ্ছা আপনি মাউস উপরে বলা আমাকে স্যার মাউস কি সাইডে দিলে হইব না না মাউস উপরে বলা রিকোয়েস্ট চলে গেছে আপনি এটা অ্যাপ্রুভ করে দেন অনলি হয়ে যাবে জি করছি স্যার ঠিক আছে এখানে শেষে সবার শেষে থ্যাংক ইউ দিয়ে দিতেন জি স্যার দিয়ে দেবো ফেসবুক গুগল প্লাস আচ্ছা আর ল্যাঙ্গুয়েজটা কি দিয়েছেন ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট ঠিক আছে এখানে আমাদের ছাড় বলছিল যে আমরা আমাদের আমরা 10টা স্কিল স্কিল দেব ঠিক আছে 10টা স্কিলের মধ্যে 5টা স্কিল হবে আমাদের আমাদের মানে এক্সপার্ট লেভেলে হ্যাঁ এক্সপার্ট টপ লেভেলের 5টা দেব আর 5টা দেব হলো আমাদের মানে সাপোর্টিং বিষয়টা যেমন গ্রাফিক ডিজাইন আর নিচের পাঁচটা স্যার আচ্ছা এটা কি এসে দে হুইচ ইন্ডাস্ট্রি ডাস দা ওয়ার্ক প্লেস বিজনেস বিলং টু না না ওটা ওটা কি থাকে ওটা ওটা দেখতে হবে না এটা যদি দেখতে হবে এটা কিছু করতে হবে না আপনি নেক্সটে আপনার কাজ হলো যে ক্রিয়েট এ ক্রিয়েট এ নিউ গিগ এখান থেকে দেই আপনার পরের স্টেপ গুলো আপনার পূরণ করা এই যে কন্টিনিউ কন্টিনিউ সব তো ছাড় দেখাইছে আমাদের জি স্যার কন্টিনিউ কন্টিনিউ করে আপনি গিগ করতে পারবেন তো ভাই আর কোন কথা আছে হোসেন শুভ ভাই জি স্যার যদি একটু মানে এই যে প্রোফাইলে নিচে কি থাকে এটা ড্যাশবোর্ড নাকি সম্ভবত কোনটা কোনটা বললেন মানে প্রোফাইলে যাওয়ার পর নিচে যে একটা থাকে প্রোফাইলে আপনি ওখানে যান আপনি ওখানে যান যেটা কথা বলেছেন আপনি ওখানে যান আপনার প্রোফাইল কমপ্লিট হয়নি বলতেছে ওরা ইনকমপ্লিট আপনি তো গিগ এখনো দেননি গিগ দিবেন জি না স্যার গিগ দিলে এসব থাকবে না গিগ দেন জি স্যার গিগ দিলে বলার নাই ধন্যবাদ স্যার
আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা স্ক্রিনশট আকারে আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপে পোস্ট করেন। তানজিন চৌধুরী আপু আপনি কি আছেন? তানজিন চৌধুরী আপু, জি স্যার, হ্যাঁ বলুন আপনি কি বলছেন। স্যার আমি একটু ওই যে আমার ফাইবারে পাবলিশ করছি, তারপর হচ্ছে স্যার ইয়েটা হচ্ছে না, স্যার ক্লিকসটা আসছে না বেশি। আচ্ছা আপনার দিকে যান, স্যার এই যে বাট ক্লিকস আসতেছে না কেন জানি স্যার, এক সপ্তাহ হয়েছে 181 ইমপ্রেশন মেবি ঠিক আছে বাট ক্লিকসটাই কেন জানি আসছে না। ক্লিক আসতেছে না, আপনি মাউস অ্যাপ্রোভালটা দিন তো দেখি। আপনার গিগটা সোশ্যাল মিডিয়াতে, গিগে আসলে কি ক্লিক নির্ভর করে হলো আপনার গিগের ব্যানার, গিগের ব্যানার ভালো হলে ক্লিক পড়বে। আচ্ছা আপনার গিগের ব্যানারটা দেখি। আচ্ছা স্যার একটু দেখেন, গিগের ব্যানার তো একদম সাদা মাটা গিগের ব্যানার হয়েছে আপনার। এইসব কি মানে, আমাদের স্যার বলছিল গিগের ব্যানার তৈরি করতে তিনটে কালারের কম্বিনেশন হয়। স্যার এখন কি করব? আপনার গিগের ব্যানারটা একটু চেঞ্জ করুন স্যার, এটার জন্য তো গিগ পুরো ডিলিট করে দিতে হবে না? হ্যাঁ গিগ আবার নতুন করে ক্যানভা থেকে করতে হবে, ক্যানভা দিয়ে করার পর এখানে আবার ইয়ে করে দিতে হবে, আপলোড করে দিতে হবে। এটার জন্য তো ইমপ্রেশনটাও চলে যাবে না স্যার? না 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 না, ইমপ্রেশন চলে যাবে না। আচ্ছা স্যার ইয়ে হয়েছে, এই যে স্যার জানি যে শেয়ার টাইপের কিছু জিনিসপত্র আছে স্যার, এগুলো কি কিভাবে করে? আচ্ছা এই যে শেয়ার ইওর গিগ, এইখানে শেয়ার ইওর গিগ এখানে ক্লিক করলে আপনাকে একটা লিংক দিবে তারা, এই যে কপি লিংক, ঠিক আছে? এই লিংকটা কপি লিংকে ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে, লিংকটা কপি হয়ে গেলে আপনার হচ্ছে পিন্টারেস্ট, লিংকডইন, ইনস্টাগ্রাম, টুইটার এই সব গ্রুপ, এই সবে সোশ্যাল মিডিয়াতে আপনার সার্ভিস রিলেটেড যারা আসলে মানে কাজ বাজ করে ওদেরকে রিকোয়েস্ট পাঠাবেন, আর ওই সকল গ্রুপে আপনি আপনার গিগটা শেয়ার করবেন। এখন গিগটা শেয়ার করতে গেলে আপনি শুধু লিংকটা দিয়ে আসবেন না, আপনার সার্ভিসটা আপনি যে গিগটা ওই গিগের সার্ভিস অনুযায়ী কিছু কথা লিখে বা আপনার আপনার সার্ভিসটা মানে কোনো মানে ব্যবসার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই কথাগুলো এরকম কিছু কথা লিখে আপনি ওই তারপর লিংকটা শেয়ার করবেন, শুধু লিংক দিয়ে আসবেন না। এভাবে কন্টিনিউ একদিন দুদিন পর পর করেন। লিংকডইনে করছিলাম একটা, ও আচ্ছা স্যার লিংকডইনে কি একটাই করা যায় নাকি? লিংকডইনে একটা বলতে কি, একটা করা যায় একটা, লিংকডইনে একটা অ্যাকাউন্ট করা যায় মানে একটা অ্যাকাউন্ট, এটা বলতেছেন না অন্য কিছু? হ্যালো আপনার কথা ঠিক বুঝিনি। আপনি বলছেন লিংকডইনে কি একটা করা যায় মানে লিংকডইনে একটা বলতে কি বোঝাচ্ছেন আপনি? জি জি স্যার, পোস্ট 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 কি একটা করা যায়? না না পোস্ট একটা করা যাবে, কারণ লিংকডইন ফেসবুকের মতো, ফেসবুকে যেরকম আপনি মানে মন চাইলেই পোস্ট করতে পারেন বা মন চাইলেই মানে কারোর সাথে কথা বলতে পারেন, ঠিক সেরকম প্ল্যাটফর্মটা হচ্ছে লিংকডইন। ওখানে আপনি একের একাধিক পোস্ট করতে পারেন, ওখানেও বিভিন্ন গ্রুপ আছে। আচ্ছা স্যার আমার ওই যে যে অফারগুলো একটু দেখে দিবেন, যে অফার আসছে এটা রিপ্লাই দিছি আর কি, একটু দেখেন তো স্যার ঠিক আছে নাকি। গিগটা গিগের ব্যানারটা অবশ্যই একটু মানে আই ক্যাচিং করবে, গিগের ব্যানারটা একদম সাদা মাটা গিগের ব্যানার আছে। ঠিক আছে স্যার, আচ্ছা এখানে বায়ার বলছে হোয়াট ক্যান ইউ ডু হেল্প মি হেল্প মাই ফেসবুক পেজ টু গ্রো লাইকস এন্ড এঙ্গেজ মাই ফলোয়ার্স, ইট ওয়াজ created by someone but এখানে বায়ার বলছে কি ওনার একটা ফেসবুক পেজ তো আছেই তাই না, ফেসবুক পেজের লাইক লাইক ফলোয়ারের বিষয়টা বৃদ্ধি করার জন্য এই বিষয়টাই করার জন্য উনি পোস্ট দিয়েছে। আপনি তার প্রিভিউতে লিখছেন হ্যালো স্যার, আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট এন্ড আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট 100%, এটা কথা হবে, এন্ড আই ক্যান হেল্প ইউ উইথ ইউর ওয়ার্ক। ওয়ার্ক কথা না দিয়ে জব দিবেন, জবটা আসলে প্রফেশনাল আন্ডারস্ট্যান্ড একটা মানে স্মার্ট একটা কথা, হ্যাঁ ওয়ার্ক না দিয়ে জব দিবেন।
I have more than 5 million users to when I can promote your page. I have more than 5 million users. To when more than they, I will write custom cookies. I will be CS. Okay. That's my request to Hoini. স্যার কি করতে হবে আপনার রিকোয়েস্টে মেন যে ও যেটা বলছে ওর ওর যেটা ও সেনসিটিভ পয়েন্ট কি লাইক ফলোয়ার্স বাড়ার জন্য ওর কি ওর মেন টার্গেট হচ্ছে এটাই জি এখন লাইক ফলোয়ার বাড়াতে গেলে আপনাকে আগে আপনাকে লাইক ফলোয়ার বাড়াতে গেলে সাধারণত কি করতে হবে সেই কথাগুলো তো আপনার এখানে আমি দেখতেছি আচ্ছা ওই কথাগুলো আমাদের স্যার কিন্তু বায়োডিপের শিপলে কিভাবে দিতে হয় সেটার কিন্তু ভিডিও আছে আপনি কি সেগুলো দেখছেন স্যার দেখছি মেবি আমি এখানে ভুল করে ফেলেছি লিখতে তো আপনার ওই সাইডের কথার বিষয়গুলো এখানে আপনার ইয়াতে আমি ইনক্লুড পাচ্ছি না আর কি জি জি স্যার এখানে কি অ্যাড করতে হবে তাহলে ও যে ও চাচ্ছে পেজ ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য মানে পেজ পেজে ওর ফেসবুক পেজে লাইকস এন্ড ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য মূলত এটা করছে আচ্ছা তো আপনার ওর বিপরীতে যে আপনার পোস্টটা আপনার কমেন্টটা এরকম হয়েছিল যে হ্যাঁ প্রথমে লেকশন আই আন্ডারস্ট্যান্ড ইউ রিকোয়ারমেন্ট 100% এটা কথা লেখা উচিত ছিল বাট রিকোয়ারমেন্ট 100% দিয়ে ফুল স্টপ দিয়ে দিবেন আচ্ছা জি স্যার এখন এটা দেওয়ার পর যে মেইন কথাটা হচ্ছে ও লাইক ফলোয়ার্স তারপরের স্টেপে আরেকটা আমি শুরুতে বলি যদি ওর আসলে মানে বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দেওয়ার ও যে একটা কথা লিখছে ওই কথার উপর যদি আপনি বোঝা যায় যে যে ওর ইয়াটা প্রশংসাযোগ্য মানে ওর যেটা ও কাজটা করতে করাতে চাচ্ছে আপনার দিয়ে ওটা আসলে প্রশংসার জন্য ভালো কাজ তাহলে আপনার সেটা প্রশংসা করতে হবে শুরুতে দেন তারপরে মাস মাসখানেক স্টেপে হবে যে ও আসলে যেটা সেনসিটিভ পয়েন্ট বিষয়টা উল্লেখ করছে সেই অনুযায়ী আপনাকে মাসখানেক আপনাকে লিখতে হবে আর শেষে পরিশেষে আপনাকে লিখতে হবে মানে এটা তিনটে ফরম্যাটে সাজাতে হবে আর কি পরিশেষে আপনাকে আপনার প্ল্যানটা আপনি ওর কাজটা করবেন কিভাবে করবেন সেই প্ল্যানটা আপনাকে নিচে দিতে হবে আচ্ছা জি স্যার তো এই কথাগুলো আসলে ইনক্লুড করবেন আর আপনি ভিডিওটা সারা আরেকবার দেখেন দেখে পড়েন আশা করি হবে আর বাই রিকোয়েস্ট মিনিমাম 1 ঘন্টা ধরে ভাববেন ভাবার চিন্তা করার পর আসলে বাই রিকোয়েস্ট দিতে করবেন খুব তাড়াতাড়ি আসলে হাবিজাবি হিবিজাবি কিছু লিখে রিপ্লাই করবেন না আপনি এটা লিখতে পারতেন যে আই ওয়েটিং ইউর রিপ্লাই আপনি তার বাইরের আপনি যে পোস্টটা করছেন ওর বিষয়টা কাজের জন্য আপনি ওয়েটিং করতেছেন মানে রিপ্লাই পাওয়ার জন্য ওয়েট করতেছেন এই বিষয়ে ইনপুট করা লাগবে দে আপনার থ্যাংক ইউ দিতে পারে থ্যাংক ইউ দিবেন এই ছোট ছোট বিষয়গুলো আসলে এসব অনেক বড় ইফেক্ট পড়ে হ্যাঁ প্রতিটা কথাতেই আপনার নাই আপনি যে ওজন ওয়েট করতেছেন এই সব কথাগুলো আপনার ইয়াতে নাই মিসিং তো এই কথাগুলো ইনক্লুড করুন আর আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে ভিডিওটা পরে দেখলে দেখলে দেখে আপনি কি কি করতে বলতেছি বা কি কি করতে বলছি সেগুলো আপনি দেখে ঠিক করবেন কি হ্যালো জি জি স্যার তো ঠিক আছে আপু হ্যাঁ ওভাবে করে আর বাই রিকোয়েস্ট রিপ্লাই দিবেন দিনে দিবেন না দিনে দিয়ে খুব একটা বেনিফিট পাবেন না রাত 1টার পর যদি যদি 12টার পর দিতে পারেন তাহলে বেটার হয় স্যার কখন কি তাহলে রাত 12টার পর ও আচ্ছা আচ্ছা জি স্যার রাত 12টার পর দিলে কাজ ফর চান্সটা একটু বেড়ে যায় আর দিনে আমাদের বাংলাদেশি ছেলের ভাইরা বুঝতেছেন দিনে সারা দিনে ওরা হাবি হিজিবি লিখে বাইরে তো একটা সাবমিট করতেই 15-20 সাবমিট হয়ে যায় আর রাতে আসলে ওই রকম কম্পিটিশন থাকে না তো ট্রাই করবেন যে রাতে বাইরে কিছু দেওয়া যতদূর সম্ভব আচ্ছা জি স্যার তাহলে ঠিক আছে এভাবে করেন আপনারা স্যার তাহলে গিগের ব্যানারটা চেঞ্জ করব না স্যার গিগের ব্যানার অবশ্যই চেঞ্জ করব গিগের ব্যানার অবশ্যই চেঞ্জ করব ক্লিক করার অন্যতম একটা উপায় হচ্ছে গিগের ব্যানার ব্যানারটা যত আইকেসিং হবে তত কি ক্লিক বাড়বে আর আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন ক্লিক ক্লিকের হার বেড়ে যাবে স্যার ইমপ্রেশন কি ঠিক আছে স্যার
ইমপ্রেশন ঠিক আছে স্যার ইমপ্রেশন কি ঠিক আছে ইমপ্রেশন ঠিক আছে ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার রুদ্রজিৎ সেন ভাই আপনি কি আছেন রুদ্রজিৎ সেন মেহেদী হাসান হৃদয় রফিকুল ইসলাম তারপর হচ্ছে প্রসেনজিৎ হালদার আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপটাতে স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন হ্যালো হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো ভাই কেউ কে আছেন হ্যালো হ্যাঁ ভাই বলছিলাম কি একটা সমস্যা হয়েছে সমস্যাটা একটু শুনতেন আর কি হ্যাঁ বলুন ভাই ওই স্যার একটা কাজ দেখাইছিলাম গত রাতের আগে রাতে ঠিক আছে ওই ফেসবুক মার্কেটিং এর ঠিক আছে $25 তা ওই বায়ার এখন আর কি কালকে রাতে ক্যান্সেল করতে চাইছিল তার ওই লাইক ফলোয়ার বাড়ে নাই ঠিক আছে আমি আপনার ওই প্রচার করছি ঠিক আছে স্যার বলছিল যে 50-60 টাকা মানে 70-80টা গ্রুপের মতো আমি 50টা গ্রুপে আর কি শেয়ার করছিলাম তা কালকে সময় শেষ হওয়ার আগে আর কি আমি কাজটা জমা দিছি সে কাজে খুশি হয় নাই সে মানে ক্যান্সেল করতে চাইছিল ঠিক আছে আমি তাকে বলছি যে আমাকে আর 7 দিন সময় দেন আমি আবার চেষ্টা করব সে বলছে আচ্ছা তাই তোমার লাস্ট সুযোগ দিলাম তুমি 7 দিনে তুমি চেষ্টা করো তাই ভাই এখন আমি কি করতে পারি আর কি বললেন তো একটু আমার একটু
ই দেন সাজেশন দেন কি করতে পারি। আচ্ছা আমি শুরুতে বলি, ও আসলে ওর পেজে ফেসবুক পেজে লাইক বাড়াতে চাচ্ছে তাই না, লাইক ফলোয়ার। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক ফলোয়ার বাড়াতে। হ্যাঁ লাইক ফলোয়ার বাড়াতে বাড়ার জন্য আসলে মেইনলি যেটা করতে হয় সেটা হলো অ্যাডস ক্যাম্পেইন, এটা হলো মেইন উপায়। মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজে লাইক বাড়ার একটা আলাদা কাজই আছে, মানে আলাদা অপশনই আছে। ওটা ওটা আপনারা ওটা আপনি ফেসবুকে মানে পেমেন্ট করবেন, ফেসবুকেই আপনাকে ওটা প্রমোট করবে আপনার পেজটাকে। ও এটাই হচ্ছে মেইনলি মেইন মানে সলিউশন আর কি, মানে লাইক বাড়ার ক্ষেত্রে। তো আসলে এটা আসলে লাইক বাড়ার কাজটা আসলে ফ্রি মার্কেটিং দিয়ে হয় না সাধারণত। হ্যাঁ ভালো রেজাল্ট আসে না এটা স্বাভাবিক। এখন সেক্ষেত্রে আসলে ওর যেটা আপনার যেটা করা উচিত, এখন ওর যে পেজ পেজ রিলেটেড আপনার ফেসবুক গ্রুপ গুলো আপনাকে আপনাকে বাছাই করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, পরে ওই ধরনের গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে। আর ওই যে আপনি ওই ধরনের গ্রুপে মার্কেটিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা করলাম সেটা অসুবিধা নেই। কিন্তু যে আপনি বললেন যে একটা টাকা দিয়ে করতে হবে, ওটা কি কেমন কি খরচ পড়বে একটু বলতেন। ওটা আসলে কেমন খরচ, ওটা মূলত $5 দিয়ে শুরু হয় আর কি। যেহেতু আসলে এটা মূলত আমি কি বলি, যদি কাজ দিত আপনাকে, যদি আপনাকে এই রিলেটেড কাজ দিত, ওইটা কাজটা তো ওই রিলেটেডই, বাট ওই রিলেটেড যদি কথা হইতো যে আপনার তোমার লাইক বাড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি বায়ারকে এভাবে বলতে পারেন আসলে দেখো এটা হচ্ছে পেইড মার্কেটিং এর কাজ। হ্যাঁ আপনার ফেসবুকে ওটা আপনাকে প্রমোট করবে, মার্কেটিং করবে, তাহলে অটো লাইক চলে আসবে। ওটা হচ্ছে ওটা মানে ফেসবুকের মার্কেটিং এর বিষয়। তো এখন ওই বিষয়টা বায়ারকে বলতে হবে যে এটা ফ্রি দিয়ে আসলে অ্যাপ থেকে ভালো কিছু সম্ভব না, তুমি এটা বেটার হয় যদি পেইড মার্কেটিং যদি আমরা করি। এখন যদি এটা আবার এক্ষেত্রে আবার একটা কথা, যদি বায়ার যদি আবার যদি নেগেটিভ হয়ে যায়, কারণ ও যদি চায় যে আমার পেড করব, আমি টাকা খরচ করব আবার, তাহলে কাজটা ক্যান্সেল করে দেব। এটাও কিন্তু একটা বড় ভয়ের একটা বিষয় থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি সেটাই বলতে চাইছিলাম। ঠিক আছে, সে তো মনে করেন যে $25 আমার হায়ারই করছে, ঠিক আছে, এরপর যদি তার কাছে আবার আমি পেড এর কথা বলি, হয়তো সে অন্যরকম ভাবতেও পারে বা কিছু করতেও পারে। ঠিক আছে, না আপনাকে দিয়ে আর করাবে না, যেহেতু আপনাকে দিয়ে করাবে না, এরকম একটা মানুষের আসতে পারে। এখন এক্ষেত্রে আর কি বেশি বেশি করে মানে ফ্রি মার্কেটিং করাটাই মানে উপযোগী আর কি। ওর যে সার্ভিস, ওই সার্ভিস রিলেটেড গ্রুপে ওর যে পোস্ট গুলো করা আছে, মানে ওর যে পেজের পোস্ট আছে, ওর থেকে ভালো ভালো পেস্ট গুলা, ভালো ভালো যেগুলো পোস্ট, ও যেগুলো মানুষের উপকারে আসতে পারে, এরকম কিছু কিছু পোস্ট আপনাকে বাছাই করে ওগুলো দিয়ে প্রমোট করতে হবে আর কি। তাহলে যদি মানুষ পছন্দ মতো পছন্দ করে যদি পেজটাতে লাইক দেয়, সেক্ষেত্রে একটা বিষয়। এখন এটা স্যার আর করার কিছু নাই। আর যদি আপনি এভাবে বলেন যে ওটা পেইড এর ক্ষেত্রে, পেইড এর কাজ, ওটা পেইড করতে হবে, তোমার সেক্ষেত্রে টাকা লাগবে, এরকম কিছু যদি বলেন, সেক্ষেত্রে কাজটা ক্যান্সেল করে দিতে পারে। এটা একটা ভয়ের একটা বিষয়। আচ্ছা ভাই, পেইড করতে তো ওই যে আপনি রি লাগে মাস্টার কার্ড লাগে না, আর কি কি লাগবে? মাস্টার কার্ড তো থাকতেই হবে, আপনার অ্যাডস ক্যাম্পেইন অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাডস ক্যাম্পেইন অ্যাকাউন্ট তো খোলা যায়, কিন্তু মাস্টার কার্ডের বদলে কি ভিসা কার্ডে কাজ হবে? ভিসা কার্ডে কাজ হবে কিনা আমি জানি না, তবে মাস্টার কার্ডে আপনি করতে পারেন। যদি না থাকে তাহলে দেখেন বাংলাদেশে অনেক ফেসবুক গ্রুপে দেখেন ওরা মানে আপনার পেজ বা আপনার পেজকে প্রমোট করে দেওয়ার জন্য ওরা বিজ্ঞাপন দেয় শুধু। আচ্ছা ভাই, আমি তো নতুন, মানে নতুন বলতে এই লাইনে আর কি নতুনই, ঠিক আছে, আমি বুঝিনি। আপনার কোনো পরিচিত কেউ কি আছে যে মাস্টার কার্ড আছে এরকম কোনো কাজ করে? এরকম অবশ্য নাই, তবে ম্যানেজ করে দিতে পারবো আমি, এতটুকু আশা দিতে পারি আপনাকে। আচ্ছা ভাই, তাহলে আপনি জিনিসটা দেখেন, ঠিক আছে, আমি তার কাছ থেকে এক সপ্তাহ সময় নিছি, ঠিক আছে, যে এক সপ্তাহের ভিতরে আমি তোমার যে কোনো একটা কিছু করে দেবো আর কি। হয়তো আমি আমার $5 গেল, অসুবিধা নাই, $5 গেল, তারপর যদি তার কাজটা আমি করে দিতে পারি, ঠিক আছে, এটা হয়তো বা হবে ওইটাই আর কি, কারণ লাইকের ক্ষেত্রে আসলে এটাই। হ্যাঁ সেটাই, তাহলে আপনি ভাই আপনি এই বিষয়টা দেখেন, ঠিক আছে, আর আপনি ফেসবুকের সাথে তোমার অ্যাড নাই, আপনি ফেসবুকের এটা যদি বলতেন তাহলে আপনার সাথে ফেসবুকে আমি কন্টাক্ট করতাম আর কি। হ্যালো ভাই।
হ্যাঁ, তারপরেও আপনি এটা বিষয় যদি একটু করেন আপনার গ্রুপগুলোতে, ওই ধরনের লিখে গ্রুপগুলোতে শেয়ার করেন বেশি বেশি করে। আচ্ছা ওটা তো আমি করতে থাকবো এখন, ঠিক আছে? ওটা মানে রাতের দিকে করলে তো ভালো হয়, ঠিক আছে? ওটা বাইরের ওটা রাতে করব, ঠিক আছে? কিন্তু এছাড়া ওই যে আপনি যেটা বললাম সেটা একটু দেখেন, ঠিক আছে? এই এই নাম এই নাম এই জন্য যেটা করতে হয় আর কি, বায়ার আসলে ওই ধরনের কাজ রিটেল চাইলে তাহলে ওকে আগেই বলতে হয় যে এটা অ্যাডস এর কাজ, এটা হ্যাঁ এটা ফেসবুক অ্যাডস এর কাজ, এখানে তোমার পেইড এর এটা টাকার প্রয়োজন আছে, এটা প্রমোট করতে হবে। হ্যাঁ এটা পেইড প্রমোট, মানে পেইড মার্কেটিং, এটা একটা পেইড মার্কেটিং, এটা ফ্রি মার্কেটিং না। এই জন্য এগুলো আগেই ওদেরকে বলতে হয়। হ্যাঁ বুঝতে পারছি ভাই, আসলে কোলা আমি তো এই লাইনে মনে করেন যে আমি নতুনই তো ওইসব অত বুঝি নেই, ঠিক আছে? হয়তো বা এই জন্য আর কি করে নেই। ভাইয়ের সাথে কথা হয়েছে, সে বলছে যে তুমি কি এটা প্রমোট করতে পারবা কিনা ভালো মতো। আমি আচ্ছা এটা আমি সঠিক মতো প্রমোট করতে পারবো, এই কিছু বুঝাইছি তারে, সে মনে করেন যে আবার হায়ার করে বইছে, ঠিক আছে? আর আপনি এখানে এটা যেহেতু আমাদের প্রমোটের কাজ, এটা আমাদের প্রমোটের কাজ, এটা আমাদের কোনো পায়ে যে প্রোডাক্ট দেয় আমরা প্রোডাক্টটা প্রমোট করবো, বাট সেলস এর কোনো গ্যারান্টি আমরা তো নিবো না। সেলস হলো কি হলো না সেটা কিন্তু আমাদের গ্যারান্টি না, এটা আমরা কখনো নিতে পারবো না। আসলে এই কাজটা আমি তোমাকে, তুমি বলছো আমি বলছি 1 মিলিয়ন, সেক্ষেত্রে আমি 2 মিলিয়ন প্রমোট করে দেবো, বাট আমি সেলস গ্যারান্টি দিতে পারবো না। আমি আপনাকে এই বিষয়গুলো আসলে শুরুতেই বললে তাহলে পরবর্তীতে আর সেলস নিয়ে বাইরে আর কথা বলবে না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের গ্রুপে স্ক্রিনশট আকারে প্রশ্ন পোস্ট দিয়ে করে রাখেন।
শৌভিক মণ্ডল, ভাই আপনি আছেন? শৌভিক মণ্ডল, শৌভিক মণ্ডল, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। আচ্ছা একটা বায়ার হচ্ছে একটা অর্ডার ছিল আমার ইউটিউবে এসইও, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এটা ছিল দুদিনের কাজ এবং $5 অর্ডার ছিল। এখন অর্ডারটা ডেলিভারি করার পরে আমি কালকে হচ্ছে দুপুর 1:30 নাগাদ আমি ডেলিভারি দিয়েছি। এবার রাত্রে আজকে রাত্রে 3:30 সময় হচ্ছে বায়ার অনলাইনে এসছে, এসে হচ্ছে একটা রিভিউ দিয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে রিভিউয়ের ক্ষেত্রে কি টাইমটা বাড়ানো দরকার? রিভিউ দিছে না রিভিশন দিছে? কোনটা? আমি তো লিখছি রিভিশন। হ্যাঁ হ্যাঁ সরি, রিভিশন দিয়েছে। ওরে টাইম বাড়াতে হবে না, আপনি রিভিশনটা রিভিশন দিছে এই কারণে যে ও হয়তো আপনার কিছু ওর মানে ও যেটা বলছে ও যেটা করতে বলছে সেটা আপনি ফুল ফেল করতে পারেননি, যার কারণে সে রিভিশনে দিছে। এবং রিভিশনটা দিছে এই কারণে দিছে যে আপনি এটা করতে পারেননি, এটা আবার ভুলটা সংশোধন করে আবার ওকে সাবমিট করুন কাজটা। হ্যাঁ আমি তাও যাই হোক একটা রিকোয়েস্ট আমি পাঠিয়েছি ওকে টাইম বাড়ানোর জন্য। এখন হচ্ছে বায়ারের যেটা রিকোয়ারমেন্ট ভিডিওটা এসইও করতে হবে, কিন্তু উনি তো ভিডিও এখনো আপলোডই করেননি চ্যানেলে, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম। আমি ওনাকে রিকোয়েস্ট করলাম তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করুন এবং যোগাযোগ করুন আমার সাথে। তো কিন্তু সমস্যা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে অনলাইনে আসে না বায়ারটা, এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ আপনাকে বলি, মানে যখন উনি নক করেছিলেন আমাকে মেসেজে, মানে এটা বায়ার রিকোয়েস্ট থেকে আসেনি, মেসেজ থেকে এসছে, উনি কথা বলতে গিয়ে ঠিক আছে এখন আমাকে জিজ্ঞেস করলেন যে এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড আগে দিলে ভালো হয় নাকি? আমি বলে হ্যাঁ ভালো হয়, কিন্তু মানে আমার কথাটা শেষই হয়নি ঠিক মতো, তার আগে উনি আমাকে হায়ার করে ফেলেছিলেন, ঠিক আছে? মানে কথাটা ঠিকঠাক ক্লিয়ার কাট হয়নি। বুঝতে পারছি, আপনার গিগে হায়ার করে ফেলছে, আপনার গিগে 2 দিন মেয়াদ ছিল, তাই তো? হ্যাঁ বেসিক প্যাকেজে আমার 2 দিনের মেয়াদ আছে। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, কিন্তু আপনার সেই ক্ষেত্রে আপনার তখনই করা উচিত ছিল ওকে বলে যে তোমার ও যে রিকোয়ারমেন্ট দিছে ও রিকোয়ারমেন্টে যদি আপনার ভিডিওটা যদি না দিয়ে থাকে বা এই ভিডিওটা ও যদি না বলে থাকে তাহলে আপনার বলা উচিত ছিল তোমার তো এখনো দেওয়ানি, তাহলে তুমি এটা কবে দিবে সেটা আমাকে বলো, না হলে আমার টাইমটা তুমি বাড়াই দাও। মানে আপনি টাইমের একটা রিকোয়েস্ট দিলে ও টাইমটা অ্যাকসেপ্ট করতো, তাহলে আপনার টাইমটা বাড়া হয়ে যেত। আমি ওনাকে বারবার বলেছি, কিন্তু উনি বারবার হচ্ছে কিওয়ার্ড চাইছিলেন আমার কাছে যে কিওয়ার্ড দাও, কিওয়ার্ড বলবো আমি ভিডিওতে। আমি বললাম যে দেখো কিওয়ার্ড বলার তো কোনো ব্যাপার নেই ভিডিওতে, মানে এক্সাক্ট কিওয়ার্ড তো বলার দরকার নেই, এখন ভিডিও ছাড়া তো এসইও করা সম্ভব না, ওই হবে ভিডিওটা তো দরকার এসইও করার জন্য, তাই না? না ও আসলে কিওয়ার্ড চাইছিল, আসলে ও চাইছিল যে মানে ও কি কোন কিওয়ার্ড দিয়ে আসলে সার্চ দিলে ভিডিওটা আসবে সেই ধরনের কিওয়ার্ডের মানে কিওয়ার্ডের আইডিয়াও আছে। হ্যাঁ হ্যাঁ উনি 2-3টে কিওয়ার্ড আমাকে, আমি তো চেয়েছিলাম যে আপনি দু একটা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করুন যে কোন কিওয়ার্ডে আপনি র‍্যাঙ্ক করতে চাইছেন। হ্যাঁ ওই প্রশ্নটা আমি, হ্যাঁ হ্যাঁ উনি আমাকে চাই দিলেন কয়েকটা কিওয়ার্ড, তো আমি কিওয়ার্ডটা রিসার্চ করে দেখলাম যে অনেক বেশি হচ্ছে ট্রাফিক অনেক বেশি আছে ওই কিওয়ার্ডে, ওনা সম্ভব না ওই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করা, ঠিক আছে? আমি সেভাবে ওনাকে বললাম যে দেখো তোমার কিওয়ার্ডে অনেক মানে ইয়ে আছে, কিওয়ার্ডটা মানে একদম পুরোপুরি রিসার্চ করা যাবে যখন ভিডিওটা আমি পাবো তখন, তখন আমি ভিআইডি আইকিউতে দিয়ে ওখান থেকে বিভিন্ন রকমের কিওয়ার্ড দিয়ে আমি ওটা টেস্ট করব যে কোন কিওয়ার্ডে ওটা উপরে আসছে। কিন্তু উনি তো মানে ওই যে কালকে একবার মেসেজ পাঠাচ্ছি তো উনি মানে কনভারসেশনটা ঠিকঠাক নেই, মানে যোগাযোগ করছে হয়তো 10 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে, সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখুন একটা লেখা পাঠিয়েছে, বাট আই ওয়ান্ট টু প্রমোট মাল্টিপল প্রোডাক্টস ফোকাসিং উইন্টার স্কিন প্রবলেমস, আই থট আই নিড টু স্পিক আউট দ্য কিওয়ার্ডস ইন দ্য ভিডিও, তাই না? মানে উনি কিওয়ার্ডটাকে স্পিক করতে চাইছে ভিডিও। বুঝতে পারছি, এখন এখন কথা হচ্ছে ওর যে রিভিশনে পাঠাইছে এখন ও আপনাকে ভিডিওটা দেয়নি এখনো, তাই না? না ভিডিও তো ওনার এখনো আপলোড হয়নি, ঠিক আছে? ভিডিওটা এখনো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমি যখন ওনাকে ডেলিভারিটা দিই অর্ডারের, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দেখো তুমি আমি আমার তো টাইম শেষ, আমি অর্ডারটা ডেলিভারি করছি, তুমি অ্যাকসেপ্ট করে নাও এবং ভিডিওটা আপলোড করে আমাকে নক করিয়ে আমি তোমার ইউটিউবে আবার কাজ করে দেবো। যেহেতু আপনার এটা উচিত ছিল, আপনার এটা উচিত ছিল এরকম, যেহেতু আপনার ওর সাথে এরকম কথা আছে যে আমি কাজটা তুমি আমি ডেলিভারি দিচ্ছি একটা কাজ, তুমি ডেলিভার রিসিভ করে নাও, এটা আপনার করা না করে
আপনার এটা করা উচিত ছিল যে তুমি আমার টাইম বাড়াই দাও, তুমি তো এখন ভিডিও দাও নি, তুমি আমাকে টাইম বাড়াই দাও, এটা করা উচিত ছিল আপনার। আসলে এটা আপনি একটু ভুল করছেন, এখন এটা রিভিশনে পাঠাইছে, এখনো ভিডিও দেয়নি। আসলে এটা এটাই আমার অভিজ্ঞতার বাইরে, আমরা এর আগে আমি আমার বায়ার অর্ডার রিভিশনে পাঠাইলে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করি সঙ্গে সঙ্গে ঠিক করে আবার কাজটা সাবমিট করতে। না ভিডিওটা যদি আজকে দিয়ে দেয় তাহলে তো এসইও করতে তো টাইম লাগবে না, একটাই ভিডিও আছে, ওয়ান সিঙ্গেল ভিডিও আছে, তো সেই ক্ষেত্রে এখন এর সাথে ওকে মেসেজ করে রাখেন যে ও যত তাড়াতাড়ি ও এমন ভাবে মেসেজ করেন যে মানে মেসেজ দেখা মাত্রই যেন রিপ্লাই করে আপনাকে। হ্যাঁ এই যে দেখুন এখানে আমি লিখেছি প্লিজ আপলোড ইওর ভিডিও টু দ্য ইউটিউব অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইনফর্ম মি অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টু মেক মি ইওর চ্যানেল ম্যানেজার সো দ্যাট আই ক্যান ওয়ার্ক অন ইওর ভিডিও। ঠিক আছে এইভাবে আমি লিখে রেখেছি, উনি উনি এখন এগুলো কিছুই করেননি, আমাকে ম্যানেজারও করেননি, ভিডিও আপলোড করেননি, এখন বুঝতে পারছি না কি হোয়াট ইজ দ্য নেক্সট, এখন কখন অনলাইনে আসবে কখন দেখবে এটাও বুঝতে পারছি না, একটু ওয়েট করুন, আশা অবধি একটু ওয়েট করতে হবে না, আসলে তো উপায় নেই। ঠিক আছে এখন এটা কি আমি রাখবো না উইথড্র করে নিয়ে আবার তিন দিনের দিব না দুই দিনের দিব ওটাই ভাবছি। আপনি এই বিষয়ে একটু স্যারকে নক দেন, হ্যাঁ একটু স্যারকে নক দেন যে স্যার আমি তো বিষয়টা আসলে বায়ার রিভিশনে পাঠাইছে, রিভিশনে দিয়েছে বায়ার লাইনে আসছে না, সেক্ষেত্রে কি করি? স্যারকে কি হোয়াটসঅ্যাপে লিখব? হোয়াটসঅ্যাপে না স্যারের সরাসরি ফোনে দেন আপনি, পড়ছিলাম সেটা হচ্ছে বায়ার রিভিশনে পাঠাইলে আমরা সরাসরি কাজটা পরবর্তীতে সঠিক করে সাবমিট করে দিই, তাহলে বায়ার অর্ডারটা তখন উনি যদি সঠিক সময়ে অনলাইনে আসতেন তাহলে তো এই সমস্যাটা হতো না। না এখন রাতে এটা তো বেশিক্ষণে রাখলে এটা বেশিক্ষণ থাকলে আপনার গিগে ইফেক্ট করবে আর কি। হ্যাঁ ওখানে আমার 20 ঘন্টা লেট অলরেডি দেখাচ্ছে টাইম, এটা ইফেক্ট করবে আপনার এই যে ইয়ার রেটটা কমে যাবে আপনার টাইম ডেলিভারি টাইমে এটা কমে যাবে, এটা হ্যাঁ এটা কমে যাবে, এজন্য এটা আসলে বেশিক্ষণ এটা কি করলে ভালো হবে সেটা আমি আপনি আমার ফেসবুকে কানেক্ট হবেন, ফেসবুকে কানেক্ট হবো না এই যে এই নাম্বারে রিকোয়েস্ট পড়া আর দেখি আমি স্যারকে বলতেছি বিষয়টা। হ্যাঁ ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু উনি দেখবেন কিনা সেটা বুঝতে পারছি না, এখন কিছু লিখলে আপনি নাম্বারে আমাকে রিকোয়েস্ট পাঠান। শুরুতে এই বিষয়গুলো আপনাকে ইয়ে করা লাগতো, ঠিক আছে যাতে ভিডিও দেয়নি আপনার টাইম বাড়াই নেওয়া লাগতো, হ্যাঁ এইসব কিছু করে লাগতো। আমি ভাবলাম যে হয়তো কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড করে দিবে, আমি বারবার বলছি যে ভিডিওটা আপলোড করুন তাড়াতাড়ি, এখন উনি তো অনলাইনে আসছেন না ঠিকঠাক মতো যে আমি কোনো কনভারসেশন করব বা আর কিছু। আপনি রিকোয়েস্ট দিয়েছেন আপনি রিকোয়েস্ট কিসে পাঠাবো এটা? ফেসবুকে দেন, ফেসবুকে দেন আমার ফেসবুক আইডি, এটা আমার ফেসবুক আইডি, এখানে আমি রিকোয়েস্ট পাঠাতে বলছি আপনার, এটা এই আইডিতে রিকোয়েস্ট পাঠান, আমি স্যারকে স্যারের সাথে বিষয়টা পরামর্শ করে আমি ওনাকে জানাচ্ছি, হয়তো আপনার যদি লেট হয়। কোনটা ফেসবুক আইডি আমি তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, স্ক্রিন শেয়ার অফ করে দাও, আমি অফ করে দিচ্ছি, আমি অফ করে দিছি। হ্যাঁ এই যে এটা 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 আচ্ছা কেএন ফরওয়ার্ড এটা না আমি সলিউশনটা একটু করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনটা বলে ভালো হবে সিক্রেট বিষয় আর কি, কে এন ফরাদ কি ছিল জানো? দেয়ান দেয়ান ডি ই ওয়াই এ ডি ই ওয়াই এ
আচ্ছা ইয়াসিন সর্দার ভাই, হ্যাঁ আপনি হাত তুলছেন, হ্যাঁ বলুন কি সমস্যা? ইয়াসিন সর্দার ভাই মানে আপনি টেস্টের কোশ্চেন কি আসতেছে না সেটা তো আমরা গুগল থেকে নিতে হবে। আপনি গুগলে ওই ফাইবারে কি ধরনের প্রশ্ন করে ওর অ্যানসারটা ওর অ্যানসার পাইতে গেলে আপনার গুগলে লিখতে হবে ফাইবার স্কিল টেস্ট, ফাইবার বেসিক স্কিল টেস্ট অ্যানসার, ঠিক আছে? ওখানে গুগলে সার্চ করলে আপনার মানে ওই মানে ইয়া থেকে আপনার ফাইবারে কি রিলেটেড প্রশ্ন করে সেটা আপনার অ্যানসার দিবে, ওরা কোশ্চেন সহ অ্যানসার দিবে। আপনাকে তো 90 দিনে 91 দিনের জন্য ইয়া করে রাখছে, আপনি 91 দিন পর টেস্ট দিতে পারবেন। কি করবে তো অনেক এখন, এখন আপনাকে 91 দিন ওয়েট করতে হবে। আপনি 91 দিন পর আবার টেস্ট তোমার দিতে পারবেন, 91 দিনের আগে দিতে পারবেন না। তো আমি যদি করি তাহলে কি সমাধান হবে না? নাকি হ্যাঁ ওটা করতে পারেন, করতে পারেন। আচ্ছা আমি এখন সাপোর্ট থেকে বিদায় নেব, আমাদের নতুন সাপোর্ট টিম মেম্বার আরো যারা আছেন মেবি কে জানি যোগ। আচ্ছা আমাদের আপনারা ওয়েট করেন, আমাদের সাপোর্ট টিম মেম্বার আসবে, উনি আপনাদের এসে সাপোর্ট দিবে। আমি বিদায় নিচ্ছি।